শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্স আয়োজিত দৃশ্য শিল্প বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান কেবলই দৃশ্যের জন্ম হয়ের 33তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি একজন বহুমাত্রিক দৃশ্যশিল্পী সঞ্জয় চক্রবর্তী, যিনি একাধারে চিত্রকর, ছাপচিত্রী, পারফরমেন্স শিল্পী, ইলাস্ট্রেশন শিল্পী, শিল্প সমালোচক এবং লেখক। তার শিল্পকলা বিষয়ক পড়াশোনা মূলত আমাদের পাশের দেশ ভারতের কলকাতার বিখ্যাত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। তিনি সেখান থেকে 2007 সালে চিত্রকলা এবং শিল্প ইতিহাসে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয় থেকে 2009 সালে ছাপচিত্র এবং শিল্পের ইতিহাসে স্নাতকোত্তর সনদ লাভ করেন। দেশে ফিরে তিনি কিছুকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, পাঠশালা নামে যেটি পরিচিত, সেখানে অতিথি শিক্ষক হিসেবে কাজ করে এবং 2013 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষকতায় যুক্ত রয়েছেন এবং বর্তমানে তিনি সেখানকার সহকারী অধ্যাপক। তার একক প্রদর্শনী একটি হয়েছে এ পর্যন্ত, সেটি 2019 সালে ঢাকার দীপ গ্যালারিতে, ব্লাড ইজ নট এ কালার এই নামে, এবং সেটি কিউরেট করেছিলেন এদেশের একজন প্রখ্যাত শিল্পী এবং শিল্প সমালোচক, কিউরেটর মুস্তাফা জামান। এবারে তিনি অসংখ্য দলীয় প্রদর্শনী, কর্মশালা, আর্ট ক্যাম্প, রেসিডেন্সি এবং নানাবিধ চিত্রকলা বিষয়ক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। অত্যন্ত একজন লিপ্ত এবং সক্রিয় শিল্পী সঞ্জয় চক্রবর্তী। উল্লেখযোগ্য দেশের ভিতরে রয়েছে এশিয়ান বিয়েনাল, আর্ট সামিট ইত্যাদি তো আছেই, যে ট্রিয়ান্নাল, ফোক ট্রিয়ান্নাল যেটা হয় কর্ণফুলীর নামে সঞ্চরণ থেকে, তার সঙ্গে যুক্ত আছে। এই ধরনের নানাবিধ কর্মকাণ্ডে তিনি নিজেকে লিপ্ত রেখেছেন দেশের বাইরেও, ভারতে তো বটেই, ভারতে তার অসংখ্য প্রদর্শনী হয়েছে, দলীয় প্রদর্শনী। তিনি আসামে একটি রেসিডেন্সি করেছেন, বাইরে বলতে গেলে চিলে, সার্বিয়া, তুরস্ক এবং আরো আরো অন্যান্য দেশেও তিনি, ইটালি যেমন, প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। তিনি নিয়মিত লেখালেখি করেন শিল্পকলা নিয়ে, দেশের জাতীয় দৈনিক এবং সাপ্তাহিক গুলোতে তার নানা ধরনের লেখালেখি প্রকাশিত হয়ে থাকে শিল্পকলা সংক্রান্ত। তো আজকে আমরা তার কাছ থেকে তার এই বর্ণাঢ্য শিল্পী জীবনের গল্প শুনব। তিনি একটি উপস্থাপনা আমাদের জন্য নিবেদন করবেন, যার শিরোনাম তিনি রেখেছেন শিল্পের স্থানিকতা, ইতিহাস এবং আত্ম অন্বেষণ। তো আমরা আজকে তার কাছ থেকেই তার এই শিল্পী জীবনের, শিল্প কর্মের এবং শিল্প ভাবনার গল্প শুনব এবং চেষ্টা করব উপস্থাপনা শেষে একটি মুক্ত আলোচনা, তার সঙ্গে একটা সংলাপ রচনা করতে। আপনারা যারা শুনছেন জুমে সরাসরি বা লাইভ থেকে, তারাও যদি আলোচনায় অংশ নেন, তাহলে আমি মনে করি আমাদের আজকের আয়োজনটুকু সম্পূর্ণতা পাবে। তা আমি আর কালক্ষয় না করে আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী সঞ্জয় চক্রবর্তীকে বিস্তারের পক্ষ থেকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আন্তর্জাল মঞ্চে। সঞ্জয়, হ্যালো। সঞ্জয় আমার কথা শুনতে পাচ্ছ তুমি? সঞ্জয়, হ্যাঁ সঞ্জয়, তোমার তোমার মাইক্রোফোনটা যদি একটু ই করতে, অন করে যদি কথা বলতে, তাহলে সবাই শুনতে পেত। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করো। অসংখ্য ধন্যবাদ আলম খোরশেদ ভাইকে এবং একই সাথে বিস্তারকেও, এবং মানে বিষয়টা হচ্ছে বিস্তারের সাথে আমার প্রথম যে যোগাযোগ হয় সেটা সন্তরণের মধ্যে দিয়ে। সেখানে আমি বেশ, এটা যদি আমি মনে হয় এটা 2015 বা 2016 দিকে প্রথম বিস্তারে হচ্ছে আমার প্রেজেন্টেশন থাকে, এটা চট্টগ্রামের আলপনা নিয়ে। তো এরপরে বিস্তারের সাথে আজকে আবার নতুন করে সম্পর্ক তৈরি হলো, এই জন্য আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আরো যে বিষয়টা নিয়ে বিস্তারকে মানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেটা হচ্ছে ধারাবাহিক ভাবে আলম খুরশেদ ভাই যেভাবে বিভিন্ন শিল্পীদেরকে এবং সাহিত্যিকদেরকে এনে উনি যেভাবে এই আলোচনার আয়োজন করছেন, যেটা আমার মনে হয়েছে যে প্যান্ডামিক যে টাইমটা আমরা অতিক্রম করেছি, সেই প্যান্ডামিক টাইমে যেই যে সময় যে 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 হচ্ছে
অনুর্বর যে সময় আমরা মানে আমরা পাস করছিলাম, এই সময়টাতে এই আয়োজনটা একটা খুবই গুরুত্বপূর্ণ আয়োজন ছিল, যেটা প্রতিনিয়ত নানা রকমের গুণীজনদের কথা শোনার মধ্য দিয়ে এটা হচ্ছে একটা একটা খুব ফ্রুটফুল সময়ের আমরা মধ্যে আমরা অতিক্রম করেছি। তো আবারও আলম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আলম ভাই, আমি কি আমার প্রেজেন্টেশনের প্রথম পেজটা কি শেয়ার করব? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দিই, তাহলে প্রেক্ষিতে সেভাবে তাহলে ভালো হবে। হ্যাঁ, এখন দিতে পারো। ভাই দেখা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, ফুল স্ক্রিন হয়েছে। ওকে, হ্যাঁ বলতে পারো এবার। তো আলম ভাই একেবারে আমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছিল প্রথমে যখন উনি আমাকে আমন্ত্রণ জানালো এই উপস্থাপনার জন্য। তো বলেছিল যে তুমি যেভাবে মনে করো ঠিক সেভাবে এটাকে সাজাতে পারো। তো আমার মূল বিষয়, আমি যেই জায়গা থেকে আসলে এই প্রেজেন্টেশনটাকে সাজিয়েছি, অবশ্যই এটার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমার যে শিল্প চর্চার যে সূচনা এবং যে যে প্রেক্ষাপট থেকে আমার শিল্প চর্চা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত আমি যেই চর্চার মধ্যে আছি তার একটা ধারাবাহিক বর্ণনা। কিন্তু এর মধ্যে আমি কিভাবে ইতিহাসকে আমি নিজেও হচ্ছে আমার পড়াশোনার যেই যে যে বিষয়ে আমি হচ্ছে পড়াশোনা করেছি সেটা হচ্ছে শিল্পকলার ইতিহাস বলে, ফলে খুব স্বাভাবিকভাবে শিল্প চর্চার সাথে এই যে শিল্পের ইতিহাসের যে বিষয়টা সেটা আমার সাথে বরাবরই শুরু থেকেই হচ্ছে যুক্ত ছিল। এবং তার সাথে নতুন যে বিষয়টা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইতিহাস এবং তার স্থানিকতা, যেই জায়গা থেকে আসলে আমরা ইতিহাসকে আবিষ্কার করি, শিল্পের ইতিহাস তার সাথে রাজনৈতিক ইতিহাস, এবং সেটার প্রেক্ষিতে যখন নিজেকে আবিষ্কার করা হয় শিল্প চর্চা আসলে একদম শুরুতে আমি যেটা দেখেছি যে আমি আসলে কোন দিকে কিভাবে নিজেকে আবিষ্কার করব এবং তার প্রেক্ষাপটে আমি নিজের শিল্প চর্চাকে ধারাবাহিক ভাবে নিয়ে যাব, তো সেইটা করতে গিয়েই খুব স্বাভাবিকভাবে এই স্থানিকতা, ইতিহাস, রাজনীতি এগুলো সবকিছু খুব খুব স্বাভাবিক ভাবে চলে এসছে। তো সেই জায়গা থেকে আমি আসলে আমার পুরো প্রেজেন্টেশনটাকে সাজিয়েছি এবং এই এবং স্বাভাবিক এবং আমার শিল্প চর্চাকে উপস্থাপন করতে গিয়ে যে বিষয়গুলো খুব খুব প্রাসঙ্গিক ভাবে চলে এসছে সেগুলোকে আমি আলোচনার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাব। তো এখানে আপনারা শুরুতেই আসলে আচ্ছা, এখানে একটা কথা আমি বলে রাখতে চাইছি, যারা শুনছেন জুমে অন্তত, তারা যদি এই এই উপস্থাপন চলাকালীন কোনো নির্দিষ্ট একটা বিষয় নিয়ে কোনো যদি জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, তারা সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা সেটা শুনবো এবং এবং শিল্পী তার জবাব হয়তো বা দেবেন, ব্যাখ্যা করবেন। তবে উপস্থাপনা শেষে একটা একেবারে আনুষ্ঠানিক আলোচনাই আমরা করবো, মুক্ত আলোচনা, কিন্তু মাঝখানেও সেই সুযোগটা রয়েছে কোনো প্রশ্ন করার। হ্যাঁ সঞ্জয়, তো আপনারা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন আমি আসলে শুরুতেই খুব আমার পরিচিত এবং এটা খুবই সবার কাছে যারা মাননীয় হচ্ছে খুব সাধারণ মানে দেখেছেন তাদের কাছে এই মান্টোর উক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই মান্টোর উক্তিটা কেন প্রাসঙ্গিক আমার আলোচনার ক্ষেত্রে সেটা আমার পরবর্তীকালে আসবে, কিন্তু আমি শুরুতে যে জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করব সেই সেই জায়গায় আমি যাচ্ছি। এখানে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে চট্টগ্রাম পোর্ট এবং ক্যালকাটা বা কলকাতা কলকাতা পোর্ট। আসলে আমি একটা বন্দর থেকে আরেকটা বন্দরে গেছি, আমার আমার জন্ম বেড়ে ওঠা আমার সবকিছু আমার চট্টগ্রামকে ঘিরে, এবং এরপরে আমি আমার শিল্প শিক্ষার জন্য যে জায়গাটাতে আমি গেছি সেটা হচ্ছে কলকাতা। তো এবং এই যে আমার যাত্রা চট্টগ্রাম থেকে কলকাতায়, এই যাত্রা আমি সেখানে যাওয়ার পরে আমি খুব খুব এক্সাইটেড ছিলাম, কারণ সেটাই ছিল আমার প্রথম বিদেশ ভ্রমণ এবং বিদেশে যাওয়া।
স্বাভাবিকভাবে খুব এক্সাইটেড থাকা হয়, সেটা আমার মধ্যে ছিল। কিন্তু কিন্তু যে বিষয়টা আমার কাছে সেখানে যাওয়ার পরে আমি আবিষ্কার করলাম, যেটা হয়তো এক ধরনের রাজনৈতিক কারণে আমি আমার সচেতনতা ছিল না, কিন্তু আমি ছোটবেলা থেকে যে জিনিসটাকে, যে পরিচয় আমার সমাজ পরিপ্রেক্ষিত থেকে শুনে বড় হয়েছি, সেটা হচ্ছে যে একটা শব্দ, যে শব্দটা হচ্ছে ডান্ডি। চট্টগ্রামে হচ্ছে এই শব্দটা শুনে আমি ছোট থেকে বড় হওয়া। এই শব্দটা আসলে সংখ্যালঘু যারা চট্টগ্রামে, সংখ্যালঘু হিন্দু যারা, তাদেরকে আসলে এই শব্দটা দিয়ে, এই শব্দটা হচ্ছে তাদেরকে, তাদের উদ্দেশ্যে তাদেরকে ডাকা হয়। তো খুব স্বাভাবিকভাবে ছোটবেলা থেকে শব্দটা আমার, আমি শোনার কারণে আমার যেটা মনে হতো যে আমি আসলে এই সমাজ, এই 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 যে পারিপার্শ্বিকতায়, এটার অংশ না। আমি আমি খুব স্বাভাবিকভাবে নিজেকে এক ধরনের সমাজের, মানে ওই ওই সামষ্টিক সমাজের অংশ মনে না করার একটা 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 অভিজ্ঞতা আমার হয়েছে এই শব্দটার কারণে, এই এই ডান্ডি শব্দটার কারণে। তো এই শব্দটার বিপরীতে আমি ডান্ডি শব্দটা চট্টগ্রাম পোর্টের নিচেই লিখেছি, আর ক্যালকাটা পোর্টের নিচে যে শব্দটা লিখেছি সেটা হচ্ছে বাঙাল। এবার এই ডান্ডি থেকে বাঙাল শব্দ, ঘটনাচক্রে ডান্ডি নামে কিন্তু একটা পোর্টও আছে, যেটা খুবই কাকতালীয় হয়ে গেল ব্যাপারটা। আমি জানি তুমি ভাবনি বোধ হয় না, আমরা যে ইংল্যান্ডের একটা পোর্টের কথা শুনি আমরা, ডান্ডি নামে একটা পোর্ট আর কি। হ্যাঁ ঠিক আছে। তো খুব স্বাভাবিক ভাবে আমার প্রথম ইনভেস্টিগেশনটা শুরু হয়েছিল ডান্ডি শব্দটা নিয়ে, যে এই শব্দের উৎপত্তি কোথায়, এই শব্দটা কিভাবে আসলো সেটার পরিপ্রেক্ষিতে। এইটা আসলে আমি যখন মানে চিটং থেকে কলকাতায় যাচ্ছি, যেহেতু সংখ্যালঘুদেরকে উদ্দেশ্য করে ডান্ডি শব্দটাকে ডাকা হচ্ছে, তো আমি ভাবতাম যে যেহেতু আমি ইন্ডিয়ায় যাচ্ছি এবং কলকাতায় যাচ্ছি, ইন্ডিয়াতে এই ডান্ডি শব্দটা আমাকে শুনতে হবে না, তার কারণ হচ্ছে ওটা ডান্ডিদেরই দেশ। তো খুব স্বাভাবিকভাবে এই শব্দটা, মানে আমি সেখানে যাওয়ার পরে ডান্ডি বলে আমাকে কেউ ডাকলো না, কিন্তু আমি নতুন একটা পরিচয় পেলাম, সেটা হচ্ছে বাঙাল। কলকাতায় বাঙাল শব্দটা ব্যবহার করা হয় আসলে পূর্ববঙ্গ থেকে যেই মানুষগুলো হচ্ছে মাইগ্রেট করে ভারতে, বেসিক্যালি যারা পশ্চিমবঙ্গে যারা হচ্ছে স্থায়ী হয়েছে, তাদেরকে বাঙাল নামে ডাকা হয়। এখন আমি আমি বাঙাল শব্দটা শুনলেই খুব রিয়্যাক্ট করতাম, তার কারণ হচ্ছে আমি আসলে বাবা এখানে তো থাকতে আসিনি, আমি এসেছি নিতান্ত পড়াশোনা করার জন্য, আমি তো আবার চলে যাব, কিন্তু তারপরও আমি তাদের কাছে বাঙাল। তো যাই হোক, সেটার প্রেক্ষিতে আমার ইনভেস্টিগেশন দুদিক থেকে ছিল, একটা হচ্ছে ডান্ডি কেন বা বাঙাল কেন। তো সেটার প্রেক্ষিতে প্রথমে ডান্ডি শব্দের ইনভেস্টিগেশন করতে গিয়ে আমি যেটা দেখেছি, আপনারা এখানে দেখতে পাবেন, আসলে ডান্ডি শব্দটা সপ্তদশ অষ্টাদশ শতকের দিকে প্রথম জানা যায়, প্রথম শুরু শুরু করে আসলে মানে ফ্রান্সের লোকজন। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাটায়ার, যে হচ্ছে লুক নিয়ে এই দুটো লোক দাঁড়িয়ে আছে, যে আর অ্যাকচুয়ালি বেসিক্যালি ডান্ডি। এখন ডান্ডি শব্দটা আসলে ব্যবহার করা হতো যারা খুব পশ পলিশড ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে, তাদেরকে ডান্ডি শব্দটাকে, ডান্ডি শব্দ দিয়ে বা ডান্ডি হিসেবে তাদেরকে ডাকা। এখন এরপরে যখন ইংল্যান্ডে, আমার কার্সারটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একজন ইংলিশ ভিক্টোরিয়ান ম্যান বসে আছে, তো ডান্ডি বলতে আসলে তারাও কিন্তু ডান্ডি, এই যে ইংলিশ যারা, এই ইংলিশরা যখন ভারতবর্ষে আসলো এবং ভারতবর্ষে যখন খুব স্বাভাবিকভাবে ভারতে প্রথম দিকে ইংরেজদের যেই যে ইংরেজদের কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে কিন্তু উচ্চ বর্ণের হিন্দুদের কিন্তু একটা বড় ভূমিকা ছিল। এই ভূমিকার একটা বড় কারণ, মোগলরা যখন এই ভূভারত শাসন করছিল, আপনারা এখানে দেখতে পাবেন একটা ছবি আমি এখানে দেখিয়েছি, এখানে দ্য পোর্ট্রেট অফ উইলিয়াম ফালেচন্দের একটা ছবি, যেখানে দেখতে পাচ্ছেন একজন ইংরেজ, একটা ইংরেজের একটা হচ্ছে ছবি আঁকা হয়েছে, যেখানে সেই ইংরেজ একদম বসে আছে মোগলদের ঢঙে এবং সে ঠিক কুক্ষাটা খাচ্ছে মোগলদের ঢঙে, এবং তার দুপাশে যে দুজন লোককে দেখতে পাচ্ছেন যে তারাও কিন্তু ওই মোগল যেই যে যারা কর্ম মানে চাকর যারা ছিল, তারাই কিন্তু তাকে সেবা করছে, ঠিক এইরকম একটা বিষয়।
এবং এইখানে আপনারা দেখতে পাবেন হেমেন্দ্রনাথ ঠাকুরকে। হেমেন্দ্রনাথ ঠাকুর আসলে যে যে পোশাকটা পরে আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি মোগল পোশাক, ঠিক আছে? মানে আমি এটা কেন দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এই মোগলদের চলন ধরন বলন কথন এই সবকিছু কিন্তু অনুকরণীয় ছিল। মানে এটা ছিল হচ্ছে মানে এই এই সময়টাতে, মানে মোগল যখন মানে একদম পিকে তাদের তাদের শাসন, তাদের সবকিছু, তাদের ঐশ্বর্য, তাদের ধন ক্ষমতা সবকিছুর পিকে, তখন কিন্তু এই পুরো ভারতবর্ষ জুড়ে মোগলদের চলন ধরন এগুলো কিন্তু অনুকরণ করা। এবং ফার্সিতে কথা বলা, মানে ফার্সিতে আসলে ইনফ্যাক্ট ঠাকুর বাড়ি তো ফার্সিতেই হচ্ছে, ফার্সির একটা খুব ভালো চর্চা ছিল। তো এই যে আপনি হেমেন্দ্রনাথ ঠাকুরকে যে দেখছেন, যিনি হচ্ছে ব্রাহ্ম সমাজের মানে ব্রাহ্ম সমাজ যার হাত দিয়ে প্রতিষ্ঠা করছে, তিনি হচ্ছে এই এই ফার্সি পোশাক পরিধান করে আছেন। কিন্তু এটা দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে ইংরেজদের আসার কারণে এবং ইংরেজদের অনুকরণ করার মধ্য দিয়ে, কারণ আসলে সম্ভ্রান্ত হিন্দুদের জন্য এটা খুব একটা বেশি কঠিন ছিল না। এর কারণ হচ্ছে যে সম্ভ্রান্ত হিন্দুরা, কায়স্থরা আসলে মোগল দরবারে অনেক আগে থেকে হচ্ছে কাজ করত, ফলে পৃষ্ঠপোষক পরিবর্তনের সাথে সাথেই সে কিন্তু জাস্ট মোগল দরবার থেকে ইংরেজদের পৃষ্ঠপোষকতায় চলে গেল। মোগল যেই যে যে স্টাইল, মোগলদের যে কথা, মোগলদের যে ভাষা তারা হচ্ছে অনুসরণ করতো, ঠিক সেটাই শিফট হয়ে গেল সম্ভ্রান্ত হিন্দুদের কাছে, ফলে ফার্সির জায়গা নিয়ে নিল ইংরেজি বা ইংলিশ ভাষা। আর একই সাথে পোশাক পরিচ্ছদের একটা আমূল পরিবর্তন ঘটে গেল। একটা মজার বিষয় লক্ষ্য করেন, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে যে পোশাকটা পরে আছে সেটা কিন্তু ইংলিশ অ্যাটায়ার। এবার আমি এখানে আমার আমাদের আমাদের পরম পূজ্য হচ্ছে জয়নুল আবেদিনকে দেখিয়েছি, জয়নুল আবেদিনও কিন্তু ঠিক একই রকম একটা পোশাক পরে আছেন। তো আসলে এই যে ডান্ডি, আলম খোরশেদ ভাই যেটা বললো যে ডান্ডি বলে একটা পোত আছে, আসলে এই ডান্ডি শব্দটা ব্যবহার করা হতো, বা ডান্ডি শব্দের লিটারেলি বাংলা আবিধানিক অর্থ হচ্ছে ফুলবাবু, মানে যারা হচ্ছে খুব সুটেড বুটেড করে হচ্ছে অনেকটা মহিলাদের ক্ষেত্রে পটের দিদি বা পটের রানী, যে শব্দটাকে ব্যবহার করা হয়েছে একই ক্ষেত্রে এই সম্ভ্রান্ত হিন্দুদেরকে, যারা এই সুটেড বুটেড, বা আমি জানি না কিভাবে এটা হিন্দুদেরকে, আসলে ওই কারণে হয়তো হিন্দুদের বেশিরভাগ সম্ভ্রান্ত লোক হচ্ছে এই চলন বলন ধরন কথন এগুলো অনুকরণ করতে বলে ডান্ডি শব্দটা তাদেরকে অ্যাড্রেস করার জন্য এটা ইংরেজি উচ্চারণ। এটা আসলে ড্যান্ডি বলে, হোয়াইট ড্যান্ডি, হয়তো আমাদের দেশে বাংলাদেশে এটা খানিকটা অপভ্রংশ হয়ে ড্যান্ডি হয়ে গেছে, কিন্তু মূল শব্দটা ড্যান্ডি। হ্যাঁ, এবং সেটা খুবই একটা ইতিবাচক শব্দ, প্রশংসাবাচক শব্দ একটা আসলে। তো যাই হোক, এত ইতিহাস জানার পরে এই শব্দটা আমাকে আর এত দুঃখ দিত না, যেটা আমি ছোটবেলায় আসলে আমি যে হচ্ছে যে এলিয়ানেশনের মধ্য দিয়ে আমি আসলে বড় হয়েছি, বা যে এলিয়ানেশনের মধ্য দিয়ে আমি একটা সমাজে মানে নিজেকে তৈরি করেছি, সেখানে এই বিষয়টা আমাকে আর সেইভাবে হচ্ছে দুঃখ দিত না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে যখন বাঙালকে আমি আবিষ্কার করলাম, সে বাঙালকে আবিষ্কার করতে গিয়ে আমি অনেকগুলো বিষয় আমার চোখের সামনে আসতে শুরু করলো। সেটা হচ্ছে যে পার্টিশন একটা বড় বিষয়, সেটা হচ্ছে ইংরেজদের, ইংরেজ এবং সমসাময়িক সময়ের যে রাজনীতি, দেশ ভাগের ফলে হচ্ছে যে এই যে বিশাল যে মাইগ্রেশন ঘটছে এপার বাংলা থেকে ওপার বাংলা, ওপার বাংলা থেকে এপার বাংলা, যে একই মাইগ্রেশন যেটা পাঞ্জাবে হয়েছিল পাকিস্তান থেকে, খুশবন্ত সিং এর লেখায় যেটা হচ্ছে এফ্রেঞ্চ ও পাকিস্তানের মধ্যে যেটা খুব অসাধারণ ভাবে ব্যক্ত হয়েছে। তো এই এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমি ক্রমাগত অধ্যয়ন করতে থাকি, বেসিক্যালি নিজেকে বোঝার জন্য। তার কারণ হচ্ছে, তার কারণ কেন আমি নিজেকে আসলে বোঝার জন্য এই বিষয়টা খুব স্বাভাবিকভাবে আমার সামনে আসলো, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা শব্দ আমি আসলে কলকাতায় পেয়েছি, যে ডান্ডি, বেঙ্গল, হাফ পাকিস্তানি, বাংলাদেশি হিন্দু, বাংলাদেশি মুসলিম। ইভেন আমার বন্ধুরা যারা আমাকে জানতো যে বাংলাদেশি থেকে আমি এসেছি, আমি তাদের সাথে 3 বছর, মানে খুব ক্লোজ বন্ধু না কিন্তু আমার ক্লাসমেট, আমি 3টা বছর পরে তারা আমাকে জিজ্ঞেস করছিল যে তুই মুসলিম না, মানে ইভেন দে
যে আমি আমি বাংলাদেশ থেকে যেহেতু গেছি, আমি মুসলিম, তো এই যে এতগুলো পরিচয় আমি আসলে মানে কলকাতা থেকে পেলাম, বা মানে আমার এই যে আরেকটা আরেকটা বাস্তবতা, আরেক মানে এই যে চট্টগ্রামের এক ধরনের এলিয়ানেশন এবং কলকাতায় যাওয়ার পরে সেখানে এক ধরনের যে এলিয়ানেশন, যেটার কারণে আসলে এই বিষয়গুলো আমি জানতে শুরু করি। এবং খুব স্বাভাবিকভাবে আমার প্রথম ইনভেস্টিগেশনটা শুরু হয় হচ্ছে এই দেশভাগ নিয়ে, এবং এই দেশভাগের ফলে যে বিষয়গুলো আমার চোখের সামনে উঠে আসে। আমি জানি ওই সময় আমার যে শিল্পীরা, যে সাহিত্যিকরা আমাকে খুব প্রচন্ড ভাবে প্রভাবিত করেছিল, শিল্পীদের মধ্যে চট্টগ্রামেরই আরেকজন শিল্পী যার কাছে আমি সত্যি ভীষণভাবে ঋণী, উনি হচ্ছে শ্যামল দত্ত রায়, কলকাতার একজন খুবই গুরুত্বপূর্ণ শিল্পী শ্যামল দত্ত রায়। শ্যামলদার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু কিন্তু সেটা তার মৃত্যুর আগের বছর, যদ্দূর আমার মনে পড়ছে সম্ভবত 2006 বা 2007, উনি 7-8 এই কোনো একটা সময় উনি মারা গিয়েছিল। তো কিন্তু শ্যামলদার ছবি আমাকে এতভাবে প্রভাবিত করেছিল, উনার ব্রোকেন বোল সিরিজ বলে, ব্রোকেন বোল ভগ্ন পাত্র বলে উনার একটা সিরিজ ছিল, যেই সিরিজে দেখা যাচ্ছিল যে জমিদার বাড়ির সামনে একটা ভাঙা পাত্র পড়ে আছে, এই সিরিজে উনি প্রচুর ছবি এঁকেছেন, এবং পুরো ছবিটার যে টেক্সচার, সেটা ভেঙে যাওয়া পাত্রের যে টেক্সচারটা, সেই টেক্সচারটা উনি ছবির মধ্যে ব্যবহার করতেন। এই যে ক্রমাগত দেশভাগের কারণে যে বাস্তবতার সম্মুখীন হয়েছিল, এবং এই এপার বাংলা থেকে যে ক্রমাগত মানুষের ঢল সেখানে গেছিল, এবং তার ফলে তারা হয়তো সেখানেই থাকলো, কিন্তু ক্রমাগত বাংলাদেশকে বা পূর্ববঙ্গকে যে তারা ক্রমাগত মনের মধ্যে ধারণ করে চলেছিল, সেটার সেটার কিন্তু প্রকাশ পূর্ববঙ্গের শিল্পে সাহিত্যে ক্রমাগত ঘটে গেছে, ঘটে চলছে। এখনো এমন শিল্পী আছে যারা এই পার্টিশন নিয়ে ছবি আঁকে। তো এই মানে এই জন্য শ্যামলদা আমার, শ্যামল দত্ত রায়ের জায়গা থেকে, শ্যামল দত্ত রায় এরপরে হচ্ছে ধর্মনারায়ণ দাশগুপ্ত, এবং এরপরে যে শিল্পী, এই কয়েকজন শিল্পী, যেমন একজন হচ্ছেন মার্ক সাগাল, যিনি হচ্ছে রাশিয়া থেকে পরে মাইগ্রেট করে ইউরোপে চলে যায়, এবং পরে সম্ভবত তিনি আমেরিকা চলে গিয়েছিল, আমি যদি ভুল করে না থেকে থাকি। সাগালও কিন্তু তার এই রাশিয়ান যে যে রাশিয়ার যে জায়গা থেকে উনি শিফট করে গিয়েছিল, এটা কিন্তু তার ছবিতে ক্রমাগত একটা মানে এই মেমোরিজ গুলো ওনার ছবির মধ্যে খুব উপস্থাপিত হয়েছে। সাগাল, ধর্মনারায়ণ দাশগুপ্ত, শ্যামল দত্ত রায় এবং ফিদা কাদ, এই এই কয়েকজন শিল্পী আমার কাজে খুব প্রভাব রাখতে থাকে। তো যাই হোক, এরপরে হচ্ছে পার্টিশন নিয়ে আমার জানা শুরু হয়, পার্টিশন নিয়ে স্টাডি শুরু হয়। এরপরে এই এই স্টাডির প্রেক্ষিতে আমি ওই সময় একটা রেসিডেন্সিতে আমি আসাম যাই, মানে সেই আসামের গুয়াহাটিতে আমার যাওয়া হয়। গুয়াহাটিতে যাওয়ার পরে দেখি আরেক ক্রাইসিস, এই ক্রাইসিসটা অন্য রকমের, মানে গুয়াহাটিতে কিন্তু প্রচুর মাইগ্রেটেড পূর্ববঙ্গের লোক আছে, প্রচুর মাইগ্রেটেড পূর্ববঙ্গের লোকের সাথে আমার সেখানে দেখা হয়, কথা হয়। সেখানে আবার যে ক্রাইসিসটা আমি 2009 সালের দিকে ফেস করেছিলাম, 2008 সালের দিকে আমি ফেস করেছিলাম, সেইটা হচ্ছে সেখানে তুমি হিন্দু নাকি তুমি মুসলিম, তুমি তুমি বাঙাল, এইসব আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে যেটা ম্যাটার করে, তুমি বাংলাদেশি, তুমি বেঙ্গল থেকে এসছো, অতএব ইমিডিয়েটলি তুমি আসাম ছাড়ো, ইমিডিয়েটলি তুমি গুয়াহাটি ছাড়ো, এইরকম একটা ব্যাপার হচ্ছে আসামের বাস্তবতায় আমি দেখতে পেয়েছি। সেটা নিয়েও কাজ আছে, সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো। তো এই 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 জায়গা থেকে আমার এই প্রথম প্রথম দিককার যে কাজগুলো, প্রথম দিককার আমি যে ড্রয়িং গুলো শুরু করি, সে ড্রয়িং গুলোর মধ্যে এইটা একটা, যে গিভ মি অ্যান আইডেন্টিটি বলে, যে কারণ আমি আসলে বুঝতে পারছিলাম না আমার আসলে আমার পরিচয়টা কি, এবং এই যে পরিচয় আমি, যে পরিচয় আমি বড় হয়েছি, যে পরিচয় আমার সাংস্কৃতিক পরিচয়, আমার কি রাষ্ট্রীয় রাষ্ট্রের যে দেওয়া সেই পরিচয় আমার পরিচয় কোনোটাই তো আমি আসলে আমি আসলে পছন্দ করে নিই, সবগুলি গিভেন। তো এই গিভেন যে আইডেন্টিটিস গুলো, যেগুলো হচ্ছে আমি যে বাস্তবতার যে নানা রকমের বাস্তবতার কারণে আমি পেয়েছি, সেই প্রেক্ষিত থেকে আমার পাওয়া, তো এখান থেকে হচ্ছে আমি এই 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 কাজগুলি করি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে এই ছবিটাতে আপনারা দেখতে পাবেন যে আমি একটা হচ্ছে মানে ম্যাপের মতো এঁকেছি, যে ম্যাপ গুলোতে আসলে মানে
আমাদের যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেগুলোকে একটু বিকৃত ভাবে তাদের নামগুলো দিয়ে হচ্ছে আমি আসলে পুরো ম্যাপটাকে তৈরি করেছি। এবং সেখানে এই যে দেখতে পাবেন যে কিন্ডিয়া বলে আছে, তারপরে ভুটিন বলে আছে, মানে এইরকম, বা মাপাল বলে আছে, এইরকম করে হচ্ছে আমি আসলে নামগুলোকে একটু ফিক্স করে তারপরে হচ্ছে এই ড্রয়িং গুলো করতে থাকি। এটা মূলত আমার এক্সারসাইজ ছিল আসলে কি রকমের ভিজুয়াল এর দিকে আমি যাব, কেমন ভিজুয়াল আমার চাই। এই ছবিটাও ঠিক একই একই চিন্তা থেকে করা। এখানে হচ্ছে দেখতে পাবেন যে ভারাদেশ বলে হচ্ছে আসলে একটা ছবি আমি এঁকেছি, সেটা একটা স্টলের মতো ছিল। এরপরে হচ্ছে আসলে এখানে কিছু এখানে কিছু ছবি আছে, যে যে ছবিগুলো হচ্ছে যে ছবিগুলোতে আমি আসলে ওই সময় যে যে শব্দগুলো পেয়েছি আসলে, মানে হিন্দুইজম ইজ ইয়োর রিলিজিয়ন, বা হচ্ছে বিসিপি ও বাংলাদেশের পাসপোর্ট, এইরকম কিছু কথা, যে চিটাগোনিয়ান, মুসলিম, চিটাগং, এই যে শব্দগুলো বা লেখাগুলো আমি পাচ্ছিলাম সেগুলো আসলে দিয়ে হচ্ছে এই কাজটা আমি ছবিটা তৈরি করি। নিজের নিজের বডি ইমেজের উপরে আসলে এগুলো, এটা প্রিন্টের কাজ, প্রিন্টের এই কাজটা করা হয়। তো এইরকম কিছু ভিজুয়াল এক্সারসাইজ করি। এরপরে এই কাজটা আমার খুবই পছন্দের একটা কাজ, এখানে হচ্ছে বার্ডস ক্যান ফ্লাই ওভার দ্য ম্যাপ বলে, মানে আমি আমি তখন যে আমার বোঝাপড়া সেখানে আমি দেখতে পাচ্ছি যে মানুষ আসলে যেই ম্যাপটাকে সে তৈরি করেছে আসলে এটা তো আর্টিফিশিয়াল, এটা তো ন্যাচারাল কোনো ঘটনা না, এটা মানুষই এই ম্যাপটাকে তৈরি করেছে, আবার এটার মধ্যে সে নিজেই আবদ্ধ, মানে প্রকৃতির শুধু মানুষ ছাড়া এই 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 বর্ডার লাইনের কনসেপ্টটা কিন্তু আর কারো কাছে নেই। তো এই যে আমার তখন এই 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 ছবিটা কেন করেছিলাম তার একটা বড় কারণ ছিল যে আমি চাইলে যখন তখন কলকাতা থেকে হচ্ছে চট্টগ্রাম বা কলকাতা থেকে বাংলাদেশে আসতে পারতাম না, খুব স্বাভাবিকভাবে একটা অনুমতি নিতে হতো, যদিও আমার ভিসা 1 বছরের, তো একটা অনুমতি নিতে হতো, অনুমতির বিষয় টিষয় ছিল। তো এই যে একটা পাখি চাইলেই উড়ে যেতে পারে কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না, তো এই যে একটা একটা হচ্ছে ভ্রূণকে আমি, ভ্রূণ না, এটা হচ্ছে মানে একটা বেবির, মানে আনবর্ন একটা বেবিকে আমি এঁকেছি, যেহেতু ম্যাপটার মধ্যে একটা জালের মধ্যে আসলে সে আবদ্ধ হয়ে আছে। এই জায়গা থেকে আসলে আমার তখন যে তখন যাদের কাজ বা যাদের লেখা আমাদেরকে আমাকে খুব ইন্সপায়ার করে, তার মধ্যে হচ্ছে সাদাত হোসেন মান্ত, খুব স্বাভাবিকভাবে ওরিয়েন্টালিজম, এডওয়ার্ড সাইডের লেখাপত্র, তার যে বোঝাপড়া গুলো, যে আসলে ওয়েস্ট ইস্টকে কিভাবে কনস্ট্রাক্ট করছে, কিভাবে দেখছে, এবং এই দেখাটা নিয়ে যখন ইংলিশরা বা ইংরেজরা যখন এদেশে আসলো তারা আসলে কিভাবে আমাদেরকে দেখছে, এবং তাদের দেখাটাকে আবার আমরা কি করে ইমিটেট করছি, আমরা নিজেরা কি করে ইমিটেট করে সেই একই জিনিসটা আমরা আমাদের ক্ষেত্র আমাদের ক্ষেত্রেও হচ্ছে আমরা সেটা মানে মানে একই শাসন শোষণ আমরা বজায় রাখছি নিজেদের উপরে। এই বিষয়গুলো হচ্ছে আমি তখন তখন হচ্ছে মানে স্টাডি করার যে জায়গাটা সেটা হতে থাকে। আমি এগুলো আর রিসাইট করছি না, কারণ রিসাইট করলে আবার একটা সময় নেওয়া হয়। মূলত এই পুরো টেক্সটাই হচ্ছে ওই আইডেন্টিটি, পলিটিক্স, কলোনিয়ালিজম, এই বিষয়গুলো নিয়ে, যে বিকজ অফ, আমি জাস্ট লাস্ট এটা বলি, বিকজ অফ এম্পায়ার অল কালচার আর ইনভলভ টু ওয়ান অ্যানাদার, নান ইজ সিঙ্গেল অ্যান্ড পিওর, অল আর হাইব্রিড, হেট্রোজিনিয়াস, এক্সট্রাঅর্ডিনারি, ডিফারেন্ট, ডিফারেন্টেড অ্যান্ড আনমোনোলিথিক, মানে আসলে হচ্ছে এই যে মানে আমরা নিজেদেরকে এই 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 পরিচয়ের জায়গাগুলো থেকে যে আলাদা করে ফেলি, মানে একজন আরেকজনকে হচ্ছে বিচ্ছিন্ন করে ফেলি, এই বিচ্ছিন্নগুলো এই ভাবনাগুলো থেকেই তৈরি হয়, কিন্তু বেসিক্যালি আসলে আলাদা করার জায়গাটা উপায় নেই এখানে আসলে, সংস্কৃতি ভাবে কালচারালি বা নেশনের জায়গা থেকে খুবই একটা সাথে একটা সম্পর্কিত বা সম্পর্কযুক্ত। তো এই সময় আমি একটা বড় ঘটনা, যেটা আমি কলকাতায় থাকার সময়ে ঘটেছিল ইন্ডিয়াতে, সেটা হচ্ছে মুম্বাই অ্যাটাক 2008 সালে, যেখানে হচ্ছে 10 জন লস্করি তৈবার ইসলামিক টেররিস্ট যারা হচ্ছে পাকিস্তান থেকে হচ্ছে মুম্বাই এসে হচ্ছে তাজ হোটেলে হচ্ছে
একটা বড় নৃশংসতা তৈরি মানে করে, এবং এই ঘটনাটা এইটা যে এটা পুরো হচ্ছে ইন্ডিয়া জুড়ে যেই ভয় ওই সময় আমি দেখেছিলাম, যে কলকাতায় মানুষ যে ভয়ের মধ্য দিয়ে যাচ্ছিল, মানে কারণ সেখানে মেট্রো আছে, সেখানে বড় বড় স্থাপনা আছে, মানে আমার মনে হচ্ছে সব ওই টাইমটা এত পেইনফুল, কারণ সেখানে তখন বাংলাদেশ থেকে যারা হচ্ছে স্টুডেন্টরা সেখানে পড়ছিল তারাও কিন্তু নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে হচ্ছে তারাও পড়েছিল। আমার এখনো মনে আছে বাংলাদেশি একজন ছাত্রী, আমি নাম উল্লেখ করছি না, সে হচ্ছে কলকাতায় একটা বাসা ভাড়া নিয়েছিল, তো মানে এই সমসাময়িক সময়ে তখন জমিদার কি করেছে, ওই ছাত্রীকে না জানিয়ে থানায় রিপোর্ট করে দিয়েছে। এবার থানা থেকে সরাসরি পুলিশ এসে মানে 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 এটা এমন একটা অদ্ভুত ঘটনা, মানে ওই যে ছাত্রী সে যে কি করবে পরে, তাকে পরে তার কাছে পুলিশ সব ধরনের মানে ওই যে পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় যত নথি সব দেখে, এবং দেখার পরে হচ্ছে তখন যে যে লোকটা যে খবর দিয়েছিল মানে যে জমিদার, তাকে আসলে পুলিশ খুব মানে ইয়ে করে, যা আপনি তো আমাদেরকে আসলে আপনি চাইলে তো তার কাছ থেকে সব ডকুমেন্ট গুলো দেখতে পারতেন, কেন হচ্ছে আমাদেরকে আসলে ডেকে আনলেন বা কেমন কেন এই হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে গেলেন, আপনি আমাদেরকে হ্যারাস করেছেন এবং যে 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 যার যাকে আপনি জিজ্ঞেস না করে আমাদেরকে খবর দিয়েছেন তার প্রতি একই হ্যারাসমেন্ট আপনি করেছেন। এখন এই ঘটনার পরে আমাদের এন্টায়ার বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটির মধ্যে কিন্তু একটা ভয় বিরাজ করছিল, এবং বাংলাদেশি পরিচয় দেওয়াটাই তখন আমার আমাদের কাছে মানে ওয়েদার ইউ আর হিন্দু আর মুসলিম এটা মূল ফ্যাক্ট না, মূল ফ্যাক্ট হচ্ছে তুমি বাংলাদেশ থেকে এসছো, মানে তুমি চাইলে তোমার আইডেন্টিটি লুকিয়েও হচ্ছে তুমি এখানে হচ্ছে নাশকতা চালাতে পারো, তুমি হিন্দু আইডেন্টিটি নিয়ে এসছো ঠিক আছে কিন্তু তুমি আসলে হিন্দু নও। তো এই যে ঘটনাগুলো এইগুলো হচ্ছে মানে এইগুলোর যে এক্সপেরিয়েন্স এইটার প্রেক্ষিতে আমার আমার হচ্ছে এই সিরিজটা শুরু হয় মেমোরিজ উইথ টেরোরিজম বলে, যেখানে হচ্ছে এই এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে তাজ হোটেলের গ্লাসটাকে হচ্ছে আমি এখানে তুলে ধরেছি, এই এবং এখানে এই যে ফুলের যে আসলে যে চাদরটা দেখতে পাচ্ছেন এইটা দেওয়ার মূল কারণটা ছিল হচ্ছে আসলে এই মেমোরিজ গুলো থাকে না, একটা সময়ের প্রেক্ষিতে এগুলো হচ্ছে মলিন হয়ে যায়, এগুলোর উপর ফুলের চাদর পড়ে যায়, কিন্তু কিন্তু এই যে থেকে যাওয়া এই যে অভিজ্ঞতা গুলোর যে রেশ থেকে যাওয়া এই জায়গাগুলো নিয়েই হচ্ছে আমি এই কাজগুলো এই মেমোরিজ অফ টেরোরিজম কাজটা করি। এবং এখানেও দেখতে পাবেন যে আপনারা যে কাজটা আমি এখানে উপস্থাপন করেছি সেটা হচ্ছে যে আমি ওই একইভাবে ফুলের চাদরটা এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে এই যে ম্যাপটা যেটা একটা ইথিওপিয়ান ম্যাপ আমি তৈরি করি, এই ম্যাপটা আসলে অর্ধেক ইন্ডিয়া আর অর্ধেক বাংলাদেশের ম্যাপ দিয়ে আসলে এটা তৈরি করা। আপনারা দেখতে পাবেন এই জায়গাটা বাংলাদেশের ম্যাপের রিপ্রেজেন্টেশন এবং এই এই অংশটা হচ্ছে ইন্ডিয়ান ম্যাপের রিপ্রেজেন্টেশন, কারণ আমার যে যে এই যে বোঝাপড়াটা এই বোঝাপড়াটা কিন্তু আমার পুরোপুরি হচ্ছে ইন্ডিয়াতে ভারতে যাওয়ার পরে পাওয়া, কিন্তু আমার যে অস্তিত্ব যে বাংলাদেশের সাথে আমার যে সম্পর্ক সেই অস্তিত্বটা আমার ভেতরে রয়ে গেছে, এই যে দুটো দেশের যে অস্তিত্ব আমার ভেতরে কাজ করেছে সেটাকে নিয়ে আসলে এই মানে এই এই জিনিসটা আসলে এই এই কাজটাতে উপস্থাপিত হয়েছে। একইভাবে মেমোরিজ অফ টেরোরিজম এখানে আপনারা দেখতে পাবেন, কারণ ওই সময় বম্বে ব্লাস্টের ধারাবাহিক ভাবে শুধুমাত্র তাজ হোটেলে হয়েছে তাই নয়, ওই সময় হচ্ছে ট্রেনে ব্লাস্ট হয়েছিল, তারপরে ক্যাফেতে ব্লাস্ট হয়েছিল, এবং সেগুলোর ছবি তো আসলে প্রতিনিয়ত আসছে। তো এই যে এখানে আপনারা দেখতে পাবেন যে সব খণ্ডিত দেহ খণ্ড খণ্ড অংশগুলো হচ্ছে পড়ে আছে, যে শহরের মধ্যে আমি বাস করছি আমার চোখ দিয়ে আসলে আমি যা দেখছি এই প্রত্যেকটা জিনিস আসলে ছবির উপাদান হিসেবে আমার কাজে উপস্থাপিত হতে থাকে। আমার সার্বিক সবকিছু জুড়েই যে এই এই বিষয়টা ছিল এখানে আপনারা দেখতে পাবেন যে আসলে এখানে চোখ আছে, প্রচুর চোখ এই সময় আমার কাজের মধ্যে আসতে থাকে, যেই চোখ আসলে প্রতিনিয়ত ওই সময় আমি চারপাশ থেকে পাচ্ছিলাম, কিন্তু এই চোখগুলি হয়তো এমন একটা সাইন আমাকে দিচ্ছে যে এভরিথিং ইজ ফাইন, মানে ভালো ওকে অল আর ওকে সবকিছু ভালো চলছে বা সবকিছু এভরিথিং ইজ ফাইন বলে হচ্ছে যে সাইনটা দেয় আর কি, মানে সেইটাই হচ্ছে এখানে এই ম্যাপের উপরে দেখা যাচ্ছে। তো এইরকম বিষয়,
এরপরে আমি চলে যাই ওই সময় করা আমার একটা পারফরমেন্সে, যেটা তোমার তোমার সাউন্ডটা একটু বাড়াতে পারবে না? দেখো তো একজন মন্তব্য করেছে লাইভে আর কি, শুনতে নাকি একটু অসুবিধা হচ্ছে, ফলে আরেকটু যদি এখন 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 ঠিক আছে? হ্যাঁ, আরো এখন আরো ভালো, হ্যাঁ অনেক অনেক ভালো লাগছে। তো এই কাজটা করা হয়, এই কাজটার নাম ছিল হচ্ছে বর্ডার লাইন বা রেড বর্ডার লাইন বলে। আসামে যখন আমি যাই এবং আসামের যে অভিজ্ঞতার কথা আগে আপনাদের আপনাদের সাথে শেয়ার করেছি, সেটার প্রেক্ষিতে হচ্ছে এই কাজটা করা হয়। আমি আসলে আসামের মানে আসামের একটা জাস্ট রাস্তার উপর একটা লাল একটা রেখা টেনে দিই, এবং যখনই কেউ আসলে সেই রেখাটা ক্রস করছিল পথচারীদের মধ্যে, তাদের আমি ইন্টারভিউ নিচ্ছিলাম এবং সেই ইন্টারভিউ ডকুমেন্টেড হতে থাকে। আমি তাদেরকে সাধারণ কিছু প্রশ্ন করছিলাম, যে ধরেন যে যে বর্ডার লাইনটা এই এই ভারতের চারপাশে আছে সেটা তুলে দেওয়া হলো, মানে তখন কি হবে, কেমন হবে বিষয়টা, এটা এটা আপনি বলেন, আপনার কল্পনা থেকে বলেন। বা হচ্ছে যে এই যে যদি পরিচয়গুলি তুলে দেওয়া হয়, তো নানা মানুষ নানা রকম ভাবে আসলে উত্তর দিচ্ছিল। সেই মানে এই এই কাজটাই, এই বিষয়টাই ছিল, এই এই মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে ইন্টারাকশনের বিষয়টাই ছিল হচ্ছে আমার এই কাজের মূল বিষয়। এরপরে যদিও এই কাজটা একটু পরের দিকে করা, কিন্তু ওই একই ভাবনা নিয়েই করা, এই কাজটা আমি করি হচ্ছে গোথেন ইনস্টিটিউটে ঢাকাতে। এখানে আপনারা দেখতে পাবেন কিছু লাল কাপড় দিয়ে আমাকে আসলে মোড়ানো হয়েছে, এবং এই কাপড়ের ভেতরে আসলে আরো কিছু শব্দ আছে, যেমন টেররিস্ট বা বাঙাল আপনারা দেখতে পাচ্ছেন, বা বাংলাদেশি, হিন্দু, এই শব্দগুলো দেখতে পাচ্ছেন। তো এই এই শব্দগুলো আসলে এই লাল ফিতাগুলোর ভেতরে ভেতরে লুকানো ছিল। তো আমি এইখানে যেটা যেটা করা হচ্ছিল সেটা হচ্ছে, এই যে দেখছেন একজন হচ্ছে এই ইয়েটা খুলে ফেলছে, তো সে খুলে আবার আরেকজনের হাতে দিয়ে দিচ্ছে, মানে সবটা না খুলে আরেকজনের হাতে দিয়ে দিচ্ছে, সে আবার খুলছে। এখানে আসলে প্রত্যেকটা মানুষ উঠে উঠে আমার এই ফিতাগুলো খুলছিল। আমি আসলে যেটা যেটা মূল বিষয়টা, যে এই যে সমাজ, যে সমাজটাকে মানে বেশ মানে যে যে পরিবেষ্টিত সমাজের মধ্যে দিয়ে আমি আছি, তারা আমাকে আসলে এই পরিচয়গুলো দিয়েছে, তাদের সাহায্যে আমি আসলে এই পরিচয়গুলো থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা চালাচ্ছি, মানে এই রকম একটা ভাবনা থেকে আসলে এই পুরো পারফরমেন্সটা করা। এবং অবশ্যই হচ্ছে দর্শককে শুধু বসে থাকার জায়গা থেকে না রেখে একটা পারফরমেন্সের মধ্যে দিয়ে তাদেরকেও যে ইনভলভ করা, সেটা আসলে এই কাজের আরেকটা লক্ষ্য ছিল। গল্প মানে নামটা ছিল অ্যান অর্ডিনারি স্টোরি বলে। এই গল্পটা এই পারফরমেন্সটা যখন চলছিল তখন দুইজন হচ্ছে একটা গল্পও পড়ছিল, যে গল্পটার বিষয়টা ছিল একটা মানে এরকম, যে একটা বাচ্চার জন্ম হয়েছে, যে বাচ্চাটা জন্মের পরেই দেখতে পাচ্ছে তার গায়ের রং লাল, কিন্তু সে সে লাল রংটা পছন্দ করে না। তো সে তার বাবার কাছে যায়, মার কাছে যায়, তার চাচার কাছে যায়, তার ঠাকুমা ঠাকুরদার কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে যে এই লাল রংটা তার পছন্দ না, সেটা সেটা সে সে ফেলে দিতে চায়। কিন্তু তারাও বলে যে না, লাল রংটা তো বেশ ভালোই লাগছে, দেখো আমার গায়ের রঙও লাল। তো তখন হচ্ছে সে সে ছুটে প্রকৃতির কাছে যায়, প্রকৃতির কাছে গিয়ে বলে হচ্ছে যে এই লাল রংটা আমি চাই না। তো তখন প্রকৃতি থেকে একটা ওরাকল হয়, একটা হচ্ছে দৈববাণী হয় যে আজকে রাতে তুমি ঘুমাবে না, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার গায়ের রং লাল কেন। তো তখন সে ঘুমায় না, কিন্তু ঘুমানোর ভান করে থাকে, এবং সে দেখতে পায় যে কিছু মানুষ এসে তার মানে তার না সবার গায়ে হচ্ছে লাল রংটা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো এরপরে সে যেটা করে সেটা হচ্ছে যে সে হচ্ছে ওই সকালে উঠে সে নদীতে ঝাঁপ দেয়, এবং নদীতে ঝাঁপ দিয়ে হচ্ছে যখন ঝাঁপ দেয় তখন দেখতে পায় হচ্ছে তার গায়ের যে লাল রং, সেই লাল রংটা হচ্ছে মুছে যাচ্ছে বা ধুয়ে যাচ্ছে। এবং এই এইটার পরে হচ্ছে সবাই তাকে তাকেই দেখতে থাকে যে তার গায়ের রংটা লাল না। তো এই যে এই এই রকম একটা গল্প আসলে চলতে থাকে, আর এই প্রেজেন্ট এই এই পারফরমেন্সে চলতে থাকে। 2009 সালে বাংলাদেশে সঞ্জয় একটা প্রশ্ন, মানে তুমি অলরেডি বলেছো কিন্তু তারপরে একজন মানে দর্শক জানতে চাচ্ছেন যে তাজ হোটেলের চিত্রে ফুলের চাদর কেন দিলেন, একটু ব্যাখ্যা করবেন আরেকবার যদি বলে দিতে, হয়তো উনি মিস করে গেছেন আর কি। তাজ হোটেলে মানে ফুলের চাদরটা কেন দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, কি বুঝিয়েছে ওটা মাধ্যমে? হ্যাঁ, এটার মূল কারণটা ছিল হচ্ছে মানে এই যে এই যে এই যে ঘটনাটা ঘটলো, এটা সময়ের ধারাবাহিকতায় এটা কিন্তু আর থাকে না, এটা এটা চলে যায়, ওই
ওই যে চলে যাওয়া, যে সময়ের ভেতর দিয়ে আমাদের যে ভুলে যাওয়া, এই কারণে কিন্তু এই চাদরটা দেওয়া হয়েছে। এবং ফুলগুলো কিন্তু লাল, মানে এই যে এই যে যে ব্লাড শেডটা হয়েছে, এই ব্লাড শেডটার ভেতর দিয়ে কিন্তু এই মানে এটা হওয়ার পরও কিন্তু এই ভুলে যাওয়াটাই কিন্তু বাস্তবতা, সেই জায়গা থেকে হচ্ছে এই লাল চাদরটা ব্যবহার করা হয়েছে। তার ভয়ঙ্করতা, তার ভয়াবহতাটা আস্তে ধীরে ধীরে যেন প্ল্যান হয়ে যায়, সবার প্ল্যান হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়, বাস্তবতা হিসেবে গ্রহণযোগ্য হয়ে যায়, সবার কাছে মেনে নেয়, জীবন চলতে থাকে তার ছন্দে, ওই আর কি। ঠিক আছে, চলো। তো 2009 সালে বাংলাদেশে আমার ফিরে আসা হয়। ফিরে আসার পরে হচ্ছে যেই বাংলাদেশে আমি তখন ফিরে আসছি, আসলে সেই বাংলাদেশকে বোঝানোর জন্য আসলে এই ইভেন্ট গুলো আমি রেখেছি, যে ওই সময়কার কি কি ঘটনা ঘটছিল যখন আমি বাংলাদেশে ফিরে আসছি এবং তার 2-1 বছরের মধ্যে। এখানে আপনারা দেখতে পাবেন যে পিলখানা ট্র্যাজেডি, যেটা 2009 সালে হচ্ছে, তারপরে হচ্ছে 2011-তে সেই ফেলানির হত্যা, এরপরে হচ্ছে ওই একইভাবে ওই একই বছরে হচ্ছে আমরা তারেক মাসুদ, মিশুক মনির, এবং তারেক মাসুদ মিশুক মনির মারা যাওয়ার ঠিক ইমিডিয়েট আগেই কিন্তু প্রচুর মানে দুর্ঘটনা ঘটছিল, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এই দুর্ঘটনাও ঘটে। এরপরে তাজরিন ট্র্যাজেডি 2012 সালে, মানে এই বাস্তবতার ভেতর দিয়ে কিন্তু আমি মানে দীর্ঘ আমি 7.5 বছর কলকাতায় থাকি। কলকাতায় থাকার পরে যখন আমি বাংলাদেশে ফিরে আসছি, বাংলাদেশে ফিরে আসার যে এক্সাইটমেন্ট নিয়ে আমি বাংলাদেশে ফিরে আসছি, এই বাংলাদেশকে আমি আবিষ্কার করছি এই ঘটনাগুলোর ভেতর দিয়ে। খুব স্বাভাবিকভাবে এই এই ঘটনাগুলোই তখন আমার কাজের কাজের বিষয় হিসেবে আসতে থাকে। প্রথমে আমি তারেক মাসুদ মিশুক মনির যেই জায়গাটাতে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছিল সেই জায়গাটাতে আমি যাই। যাওয়ার পরে আসলে এই কাজটা আমি করি, যেটা পরবর্তীকালে হচ্ছে পথ নামে একটা প্রদর্শনী হয়েছিল চট্টগ্রামে, সেই সেই প্রদর্শনীতে এই কাজটা প্রদর্শিত হয়। আমি আসলে যেখানে যেটা করছিলাম সেটা হচ্ছে জাস্ট যে স্পটটাতে হচ্ছে দুর্ঘটনা ঘটেছিল, পরে হচ্ছে সেখানে হচ্ছে একটা স্পিড ব্রেকার তৈরি করেছিল, এবং এই যে এই জায়গা এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, স্মৃতির উদ্দেশ্যে হচ্ছে একটা ফলক সেখানে লাগানো হয়েছিল। আমি জাস্ট সেগুলোর ইমপ্রেশন নিচ্ছিলাম, রাস্তার ইমপ্রেশন, ওই ফলকটার ইমপ্রেশন, এবং এটাই পরবর্তীকালে ভিজুয়ালি হচ্ছে প্রদর্শিত হয় আর কি। এরপরে হচ্ছে মানে কলকাতা থেকে এখানে আসার পরে এই যে ইন বিটুইন একটা ল্যান্ডের মধ্যে যে আমার আমার অবস্থান, যে কলকাতায় যেই 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 সময় যে 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 জীবনের মধ্যে দিয়ে আমি দীর্ঘ সময় ছিলাম, সেটা আসার পর ঢাকাতে আবার আরেক রকম, মানে কলকাতার ঢাকার শহর বাস্তবতা কিন্তু একেবারে আলাদা, মানে একেবারে আলাদা। সো এইটা আমার ভেতরে হচ্ছে আসলে মানে আমার মনে হয় যে দুই দেশের মাঝখানে যে কাঁটাতারগুলো আছে, সেই কাঁটাতারের মধ্যে আমি আসলে আমার অস্তিত্বগুলো আসলে মানে এইভাবে আটকে আছে আর কি। যাই হোক, সেখান থেকে হচ্ছে আমি একটু কৌতূহলী আর কি, একদম চশমোটা দেখে একটা দুটো উদাহরণ দিয়ে, কোন দিক থেকে একেবারেই যে আলাদা বলে কলকাতা এবং ঢাকার বাস্তবতা, কোন দিক থেকে তোমার কাছে মনে হচ্ছে একেবারেই আলাদা, দু একটা দৃষ্টান্ত যদি বলতে পারতে? প্রথম বাস্তবতা হচ্ছে মানে অনেকগুলো বিষয়, যেমন সেটা যেমন কলকাতায় আমি একটা একদম সাধারণ মানে খুব ডেইলি লাইফের একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে কলকাতায় আমি ট্যাপের পানি খেতাম। খুব এমন কমন একটা বিষয়। এরপর হচ্ছে যোগাযোগ, মানে কলকাতায় আমি মানে প্রাত্যহিক জীবনের যে বাস্তবতার কথা বলছো, একদম প্রাত্যহিক জীবনের, তারপর খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে আমি আমি যেটা সহজে কলকাতায় হচ্ছে স্ট্রিট ফুড খাচ্ছি, সে একই ভাবে আমি ঢাকাতে স্ট্রিট ফুড খেতে পাচ্ছি না। কলকাতায় যে লিভিং মানে যে লিভিং স্ট্যান্ডার্ড, অথচ মানে যেই যেই টাকা দিয়ে আমি কলকাতায় চলতাম সেটা দিয়ে আমি ঢাকায় চলতে পারছি না, মানে এগুলো হচ্ছে আমি বলছি যে একেবারে খুব সাধারণ কিছু উদাহরণ আর কি। এরপর তো আরো অনেক বিষয় আছে, মানে এইটার আবার আলোচনা করতে গেলে এই প্রেজেন্টেশন আর সেটা হবে না। তো এই জায়গা থেকে আমি তখন আসলে আমার
আমার ওই যে বললাম যে যে বাস্তবতায় আমি দেশে ফেরত আসছি, এবার এই দেশের সাথে আমার সম্পর্কটা কেমন, আমার বডির সাথে দেশের যে ল্যান্ড, যে তার যে একটা বডি আছে, বডির সাথে আমার সম্পর্কটা কেমন, এইটা নিয়েই হচ্ছে আসলে এই কাজগুলি করি আমি। মানে এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটা নারীর সম্পর্কের মতো, যে নারীর সম্পর্ক দিয়ে আসলে, কারণ দেশকেও তো হচ্ছে মা হিসেবে দেখার বা মাতৃত্বের জায়গা থেকে দেখার হচ্ছে একটা ভাবনা আছে, তো সেসব জায়গা থেকে হচ্ছে এই ভিজুয়ালটা তৈরি করা। একইভাবে ওই যে রুট, দেশের যে রুট, আমার যে রুট, সবাই বলে যে শেকড়হীন হওয়া যায় না, তা আসলে কেমন সেই শেকড়ের জায়গাটা। এরপরে এইখানে আপনারা দেখতে পাবেন যে এই সিরিজটা ছিল হচ্ছে তাসের ইয়েগুলো নিয়ে, তাসের ক্যারেক্টার গুলো নিয়ে। এবং এখানে একইভাবে হচ্ছে যে আপনারা দেখতে পাবেন যে মানে ঢাকায় আসার পর আমার মনে হয়েছে যে কোনো এমন একটা শক্তি যেটা ক্রমাগত এই শহরটার মানুষকে ক্রমাগত হচ্ছে শোষণ করছে। শোষণটা কেমন, এটা হচ্ছে রাজনৈতিক শোষণের মতো না, কিন্তু জীবনের যে রস সেটাকে শোষণ করার মতো, মানে এইটা আমার খুব করে মনে হয়েছে। মানে আমার মনে হয়েছে যে ঢাকাটার কোনো মানে কোনো আশরীরী শক্তি বা জানতব্য কোনো শক্তি আসলে এর মান এই শহরের মানুষগুলোর জীবনটাকে হচ্ছে ক্রমাগত এর জীবনের রসটাকে শুষে নিচ্ছে। এইখানে হচ্ছে আমি এরপরে হচ্ছে ওই ওই চরিত্রটা আমার কাজের মধ্যে আসতে থাকে, একটা জানতব্য ব্যাপার, একটা আশরীরী শক্তি। এখানে আপনারা দেখতে পাবেন যে এই ঢাকায় আসার পর আলম ভাই আপনি বললেন যে ঢাকায় আর কলকাতার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ওটা কেমন, কলকাতায় আমি অসম্ভব ভাবে দেখতে পেয়েছি হচ্ছে গুরুজনদের প্রতি অদ্ভুত এক ধরনের শ্রদ্ধাবোধ। সত্যি কথা বলতে ঢাকায় আসার পরে আমার মনে হয়েছে যে এখানে গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধটা মানে শ্রদ্ধা আবার শ্রদ্ধা আছে হয়তো, কিন্তু ভক্তিটা নেই। মানে এইটা আমার মানে এই জায়গা থেকে এটা আমি আমার হয়তো বাস্তবতা থেকে আমি দেখতে পেয়েছি, এবং সেই কারণে কিন্তু এখানে যে দেখাচ্ছি যে একটা বাচ্চা ছেলে আসলে আক্রমণটা যে করছে, মানে এটা মনে হচ্ছে এরকম একটা বিষয়। একটি বিষয়ে বোধ হয় কলকাতার বাস্তবতাও এখন দ্রুত পাল্টে যাচ্ছে আর কি, সর্বশেষ যে বিষয়টি তুমি বললে আর কি, মনে হয় আর কি এখন খানিকটা হতবার আগের মতো নেই আর কি, অতটা তুমি যতটা পেয়েছো সেই 2003। আমি এটাও এমনও হতে পারে যে আমি হয়তো স্টুডেন্ট লাইফের জায়গা থেকে যেটা দেখেছি এটা হয়তো একরকম ছিল, এটা হয়তো ঢাকায় আসার পরে খুব স্বাভাবিকভাবে, তখন তো আমি প্রফেশনাল লাইফে ঢুকে গেছো, তখন তো এটা আরেকটা বাস্তবতা। তারপরও মোটা দাগে সেটা এখন অনেকটুকু সেখানে আছে আর কি, যতটা আমরা এখানে দেখি না আর কি। হ্যাঁ সত্যি, ঠিক আছে। তো এরপরে ওই একইভাবে আর্ট পলিটিক্স এন্ড মি এই সিরিজটাতে এখানে দেখতে পাবেন যে আবার সেই সংখ্যালঘু ইস্যুগুলো খুব স্বাভাবিকভাবে এটা বারবার ফিরে আসে, কারণ আবার ঢাকার বাস্তবতায় এটা নতুন ভাবে আবার আবিষ্কার করতে থাকি বা নতুন বাস্তবতায় নতুন ভাবে জিনিসটা দেখতে থাকি। তো সেখানে হচ্ছে যে এই যে আমরা সবাই বাঙালি বলে যে বিখ্যাত আমাদের মুক্তিযুদ্ধের সময় যে পোস্টারটা ছিল, এখানে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা ইমেজ আসলে ঘুণে ধরেছে, এই গুণে ধরা বাস্তবতার ভিতর দিয়ে আমরা আসলে আছি, এই জায়গা থেকে আসলে এই কাজটা করা। ওই একইভাবে এরপর ঢাকা শহর এবার আমার কাজের মধ্যে আসতে থাকে, এবং সেই যে আদেখা যে শক্তি বা আদেখা যেই যেই যে জানতব যে বিষয়টা, সেটার অস্তিত্ব হয়তো এইভাবেই আছে, শহরটাকে ঘিরেই আছে। এই জায়গা থেকে আমার পারফরমেন্স আমি যেটা করি সেটা হচ্ছে মানে দ্য গোস্ট উইথ থাউজেন্ড আইস। ছোটবেলায় একটা গল্প শুনতাম যে এমন একটা ভূত আছে যে ভূতের হচ্ছে চখা ভূত বলে, যে ভূতের সারা গায়ে হচ্ছে চোখ, মানে তার নজরে যদি একবার কেউ পড়ে সে তার থেকে মুক্তির কোনো উপায় নেই। তো সে চখাভূতকে হচ্ছে আমি মানে চখাভূতই আমি সাজি আর কি। তো দেখাই হচ্ছে যে এখানে সে আসলে ঘুরে বেড়াচ্ছে মানুষের মধ্যে, যার সারা গায়ে চোখ রয়েছে। মানে আসলে এই বাস্তবতায় যেই যেই বাস্তবতার মধ্যে আমরা আছি, যে মানুষটাকে যেই
জান্তব শক্তিটা হচ্ছে শোষণ করছে, সে আসলে চখা ভূতের মতো। সার্ভেলেন্সও এরকম একটা বড় কারণ আমার এই ধরনের কাজের ক্ষেত্রে, যে প্রতিনিয়ত নিয়ন্ত্রিত হওয়ার যে বাস্তবতা। 2013-তে আমার কাজ একটা বড় মানে এই আমার কাজের পরিবর্তন একটা বড় একটা টার্নিং পয়েন্ট। এখানে এই সময় আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাহবাগ মুভমেন্ট, যে শাহবাগ মুভমেন্টকে একেবারে আমি আমার খুবই কাছ থেকে, কারণ আমি 2012-তে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করি, 2013-তে এই মুভমেন্ট, মানে আমি মনে হয় এত কাছ থেকে আর কোনো মুভমেন্টকে দেখি নাই। মানে মানুষের যে ইনভলভমেন্ট, তরুণের যে ইনভলভমেন্ট, এবং আমার মনে হয়েছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে শুধু তরুণ না, খুব বয়স্ক মানুষ, মানে খুব জীবনের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এমন মানুষ আমি এখানে দেখতে পেয়েছি। তারা অনেক দূর গ্রাম থেকে এসছে, যারা দীর্ঘদিন ধরে মানে মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল, মুক্তিযুদ্ধে তারা দেখেছে, মুক্তিযুদ্ধ তারা করেছে। মানে আমি এরকম দু একজনের সাথে আলাপ করেছিল তখন, মানে সে এসে শাহবাগেই থাকছে, সে আর কোথাও যায়নি, মানে তার থাকার আসলে কোনো জায়গা নেই, কিন্তু সে সেখানেই থাকছে। কিন্তু তার এই যে এই মুভমেন্টের সাথে তার যে সহমত, সেটা শুধুমাত্র প্রকাশ করার জন্য। আবার এই ঘটনাই যখন ঘটছিল, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একাধারে এতজন তরুণ লেখকের হচ্ছে মৃত্যু। এই দুটো মানে এই দুটো বিষয় মানে তখন মানে একটা 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 মানে যেই একটা বিষয় যেটা প্রচন্ড পরিমাণে উৎসাহ যোগায়, যে যেটা আবার নতুন করে একটা শক্তি যোগায়, মুক্তিযুদ্ধের ভাবনা, আদর্শ, এই বিষয়গুলো নিয়ে। আবার একই সাথে এই যে এই যে এই লেখকদের যে মৃত্যু, সেটাও একইভাবে আশাহত হতে হয় বা হঠাৎ করে থমকে যেতে হয়। তো যাই হোক, এই জায়গা থেকে আমার পরের কাজগুলি শুরু হয়। স্ক্রিম সিরিজের এই 5 নম্বর কাজটা এ সময় আমি করি। মানে ক্রমাগত শাহবাগে যে চিৎকার আমি শুনছিলাম, যে স্লোগান আমি শুনছিলাম, সেই স্লোগানের ভেতর থেকে হচ্ছে আসলে এই কাজটা করা। এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে আসলে একটা কাপড়ের মধ্যে কয়েকজন মানে আমি সহ আসলে আমার সাথে আর কয়েকজন সহশিল্পী ছিল, যারা ক্রমাগত চিৎকার করছিল, এবং এই যে লাল রঙের যে ধারা, সেটা বেরিয়ে আসছিল। এই ছিল মূলত এই কাজের অ্যাক্টিভিটিসটা। কারণ ওই শাহবাগ মুভমেন্টের যেই বিষয়টা আমার ভেতরে নাড়া দিচ্ছিল, সেটাই আসলে এই পারফরমেন্সের মধ্যে উঠে আসে। এখানে আপনারা দেখতে পান, প্রথমে শুরুটা যেটা হয় সেটা হচ্ছে এরকম একটা সবুজ সবুজ একটা পর্দার ভেতর দিয়ে আসলে এরা তিনজন আসে মানুষের মানে সামনে, অডিয়েন্সের সামনে, তারপরে তারপরে হচ্ছে সরে যায়, এই সবুজ পর্দাটা সরে যায়, তারপরে অ্যাক্টিভিটিসটা শুরু হয়, আবার পরে হচ্ছে এই পর্দাটা এসে হচ্ছে তাদেরকে নিয়ে যায়। পর্দাটা আসলে বাংলাদেশে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের পতাকার যে সবুজ, সেটাকে রিপ্রেজেন্ট করছিল, সেটাকে উপস্থাপন করছিল। আর রক্তটা তো রক্ত, বা লাল রংটা তো রক্তের রিপ্রেজেন্টেশন আছে। এবং এই এই একই ঘটনা থেকে হচ্ছে আমি এই কাজটা করি। তখন শাহবাগ মুভমেন্ট যখন চলছিল, তখন একদিন সকালবেলা একজন আমাকে ফোন করে এবং ফোন করে বলে যে তুমি কোথায়, আমারই এক পরিচিত। তো আমি বলছি আমি বাসায় আছি। তুমি শাহবাগে নাই, তুমি কি দেশপ্রেমিক হইলা? তো হঠাৎ করে আমার মনে হলো যে আসলে আমার আমার প্রেম, আমার দেশের প্রতি প্রেম, বা আমার হচ্ছে এই ভূমির প্রতি আমার যে প্রেম, সেটা কি আমাকে শাহবাগে গিয়ে প্রমাণ করতে হবে, বা শাহবাগে কি আমাকে ক্রমাগত থাকতে হবে, মানে এটা কেমন বিষয়টা? তো তখন আমি আসলে এই ব্লাড রিলেশন বলে এই কাজটা করি, যেখানে শরীর থেকে রক্ত বের করে আসলে আমি এই ম্যাপটাকে আঁকি। এবং এইটা আবার প্রচার হচ্ছিল একটা স্ক্রিনে, মানে অডিয়েন্সের সামনে আমি এই ঘটনাটা ঘটাচ্ছিলাম না, আমি ঘটাচ্ছিলাম একটা রুমের মধ্যে, যেটা আবার লাইভ স্ক্রিনিং হচ্ছিল অডিয়েন্সের সামনে। কিন্তু কাজটার শেষে আমি আবার ফিরে আসি, অডিয়েন্সের সামনে চলে আসি। মানে আমি যেটা দেখাচ্ছিলাম যে
আসলে ঘটনাটা আমার খুব ভেতরকার, এটা তোমার লোকচক্ষুর সম্মুখে এই ঘটনাটা ঘটে না, আমার বা আমার সাথে আমার সমাজ বা দেশের সম্পর্কটা, কিন্তু আমি তোমার সামনেই আছি। তো এইভাবে আসলে এটাকে পুরোটাকে প্ল্যান করা হয়, এই কাজটাকে ব্লাড রিলেশন বলে এই কাজটা হয়। সেই সেই রক্তপাতের প্রক্রিয়াটা কি ছিল আসলে? রক্তপাতের প্রক্রিয়াটা কি ছিল, ঠিক কোন পদ্ধতিতে? এটা আসলে একজনকে নিয়ে এসেছিলাম যারা ওই যে ব্লাড কালেকশন করে, তারা শরীর থেকে ব্লাড কালেকশন বার করে দিয়েছিল। ও ওকে ওকে, তারপরে হচ্ছে এই কাজটা করা। এরপরে ভ্যালু অফ ডেথ বলে হচ্ছে, এই সময় আমি যে কাজই করছিলাম শুধুমাত্র, আপনারা বলছেন, আমি বলছিলাম যে রাইটারদের যে হত্যা হচ্ছিল, মানে আমার আসলে ছবির বিষয় হিসেবে শুধুমাত্র এই দেশীয় অস্ত্রগুলো ছাড়া আর কিছুই আসছিল না। মানে আমি ক্রমাগত এগুলোই আমার ছবির বিষয় হিসেবে উঠে আসছিল। এই সময় আমি আমাদের জাতীয় প্রদর্শনীতে আসলে একটা একটা ইনস্টলেশনের আসলে ইয়ে পাঠাই, একটা পরিকল্পনা পাঠাই। খুব স্বাভাবিকভাবে সেটা তখন জুরিরা বাতিল করে দিয়েছিল, অবশ্যই সেটা দেখেছিল, জুরিরা বাতিল করে দিয়েছিল, কিন্তু তারপরে আমার মনের মধ্যে আসলে এই ইনস্টলেশনটা হয়েই গিয়েছিল। এই জন্য আমি এটা কাজ হিসেবে এখানে দেখাচ্ছি যে সারাটা ওয়ার্ল্ড জুড়ে আসলে এই অস্ত্রগুলোই, মানে আমি সেই সময়কার বাস্তবতা যেটা দেখতে পাচ্ছিলাম সেটাই আমার তখন কাজের বিষয় হিসেবে উঠে আসছিল আর কি। এইভাবেই ড্রয়িং গুলো হচ্ছিল তখন। একই সময়ে এই ড্রয়িং গুলি করা, আসলে বলার কিছু নেই, কারণ ভিজুয়ালটাই, মানে আমি জানি না এই ভিজুয়ালটা দেখানোর পরে আসলে কি বলা যায়, কারণ আসলে ছবি নিয়ে আমার মনে হয় শিল্পীরা ছবি আঁকে, তার কারণ হচ্ছে অনেক কথা, মানে তার বলার ক্ষমতা বা লেখার ক্ষমতাটা, মানে যে লেখক সে তার তার কাছে আসলে শব্দগুচ্ছ বা বাক্যগুলোই হচ্ছে তার একমাত্র শক্তি, তার ভেতরকার যা চলছে সেটাকে প্রকাশ করার। আর একজন মিউজিশিয়ানের কাছে হয়তো মিউজিকটাই হচ্ছে তার শক্তি, আর একজন আর্টিস্ট বা একজন ভিজুয়ালাইজারের কাছে, একজন ভিজুয়াল আর্টিস্টের ক্ষেত্রে তার ছবিটাই হচ্ছে তার যা চিন্তা ভাবনা সেটাকে প্রকাশ করার। ফলে আমি জানি না এই কাজগুলো, আমি জাস্ট প্রেক্ষাপটটা বললাম, তারপরে হয়তো এটা আপনারা যারা দেখছেন তারা হয়তো এটা বুঝে নেবেন যে কিভাবে আমি আসলে এটাকে, মানে আমি জানি না কতটা সফল হয়েছে কি হয়নি, কিন্তু ওই সময়ের বাস্তবতাটা আমি আসলে আমার কাজের মধ্যে উপস্থাপন করার সর্বতোভাবে চেষ্টা করেছি। কারণ আমার মনে হয়েছিল ওই সময়কার সমগ্র বুদ্ধিভিত্তিক সমাজই আসলে এক ধরনের চুপ করে থেকেছিল, মানে চুপ ছিল আসলে, মানে এটা অদ্ভুত, মানে এটা একটা অদ্ভুত ভয়ের সময় ওই সময়টা অতিক্রম করেছিল, এবং এই ভয়ের কারণ হয়তো এই অস্ত্রগুলোই ক্রমাগত হন্টেড হয়ে, যেগুলো সবার হয়তো যারা চিন্তাশীল তাদের চোখের সামনে হয়তো ভাসছিল। এখানে আপনারা দেখতে পাবেন আসলে এই যে বালি ঘুড়িটা আমি এখানে রেখেছি, এখানে ওই একই ভাবে অস্ত্রগুলো দেখতে পাবেন, এবং মানে এটা বলে না যে শয়নে স্বপ্নে ওই, মানে ঘুমে জাগরণে সব সময় আসলে এই বিষয়টাই, মানে আর কিছুই আসলে কোনো সৃষ্টিশীলতার কিছুই আসছিল না শুধুমাত্র এই জিনিসটা ছাড়া। আমি আসলে এই ঢাকা শহরকে এখানে এঁকেছি, যে ঢাকা শহর আসলে এটা আসলে আমাদের জাতীয় প্রতীক, শাপলা, শাপলার উপরেই অস্ত্রটা এবং তার উপরে শহরটা। পরে এই সিরিজটা করি,
ভয়ের শহর বা স্ক্যারি সিটি বলে এই কাজটা করা হয়। এই 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 পারফরমেন্সটার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে মানে ফান্ডামেন্টালিস্টদের যে পোশাক, মানে যে যে খুব পরিচিত আমার মনে হয়েছে যে যে পোশাকের ধরন বা পোশাক, সেটা পরে আসলে আমি মানুষের সামনে আসি এবং আপনারা দেখতে পাবেন এখানে একটা হাতে চাপাতি আছে, যে চাপাতিটা আমি আসলে সবার কাঁধে, সবার গলায়, সবার মাথায় আসলে লাগাচ্ছিলাম, যদিও সেটা ব্যান্ডেজ দিয়ে মোড়ানো ছিল। তারপরে লাল রংটাই হচ্ছে ওই চাপাতিটার উপরে হচ্ছে ফোটা ফোটা পড়ছিল লাল রংটা। আসলে পারফরমেন্স কে যেটা মনে হয় সেটা হচ্ছে যে পারফরমেন্স কে কখনো পরে ব্যাখ্যা করা যায় না, কারণ ওই যেই মানে পারফরমেন্স এর আবার ধরনটাই তাই যে ওটা ওই সময়ে থেকে যে অভিজ্ঞতাটা দর্শক উপলব্ধি করে সেটা আর পরে কোনোভাবে ব্যক্ত করা যায় না। যাই হোক, এই কাজটা আমি করি আসলে যেখানে অভিজিৎকে মারা হয়েছিল, একদম ওই স্পটটাতে। এবং আমি এখানে তো জাস্ট লাল একটা সার্কেল তৈরি করেছিলাম এবং লাল সার্কেলটা তৈরি করে আমি জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম। আমি আসলে দেখার চেষ্টা করেছিলাম মানুষ ঘটনাগুলো আসলে ভুলে যায় কিনা, মানে এবং আমি প্রথমে অনেক দূরে দাঁড়িয়েছিলাম কিন্তু আমি আসলে শোনার চেষ্টা করছিলাম মানুষ কোনো কথা বলছিল কিনা। তো পরে আমি এখানে এসেই দাঁড়াই এবং দাঁড়ানোর পরে যেটা শুনতে পাই, এই মানে হয়তো রাস্তা দিয়ে যে পথিক যাচ্ছে সেই বলছে, এই এখানেই না সেই লোকটাকে মারা হয়েছিল বা এখানেই না ওই ঘটনাটা ঘটেছিল, মানে এইভাবে হচ্ছে তারা রিকল করছিল মেমোরিজটাকে। তো আমি কাজটা করা করার উদ্দেশ্যও তাই। এবং মজার বিষয় হচ্ছে যে এই যে আপনারা এখানে যে পুলিশ দেখতে পাচ্ছেন, আসলে এটা ওই সময়কার বাস্তবতাই ছিল যে এই কাজটা করার পরে এরা কিন্তু সর্বক্ষণ ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করছিল, এখানে আসলে ঘটনাটা কি ঘটছে, কেন দাঁড়িয়ে আছে বা কেন এই লাল রংটা, এইটা আসলে ওই সময় মানে এটাই ওই আর কি কাজটা করা হয়। এবং কাজটা করার পিছনে আমার মনে হচ্ছে যে যে বিষয়গুলোকে আমি দেখতে চেয়েছিলাম তার প্রত্যেকটাই সেখানে ঘটেছে, মানে প্রত্যেকটাই সেখানে মানে ওই কাজটা চলাকালীন সময়ে আমি দেখতে পেয়েছি। মানুষ রিকল করছে, মানুষ বা হচ্ছে এই যে যারা আছে তারা হচ্ছে সেটাকে এক ধরনের সন্দেহ দৃষ্টিতে দেখছে। এটার প্রেক্ষিতে আমি এরপরে আবার যে ইস্যুটা থেকে আমার শুরু হয়েছিল যে মানে এই সময় তো আসলে এই ধরনের পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সংখ্যালঘুদের নিয়ে যে পোস্ট গুলো সেগুলো প্রায় খুব কমন ছিল, এবং এই ঘটনাগুলো যখন ঘটছিল, যুদ্ধ অপরাধীদের বিচার যখন হচ্ছিল, তখন মানে বাংলাদেশে একটা মজার বিষয় আমি লক্ষ্য করেছি যে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সে যেই দলই ক্ষমতায় যাক না কেন, সংখ্যালঘুদের উপরে কিছু খবর হচ্ছে দৈনিক গুলোতে আসবেই। তো যাই হোক, এই বাস্তবতা থেকে আসলে মানে এই যে এখানে দেখাচ্ছি যে বাংলাদেশের যে সংখ্যালঘুদের যে ক্রমাগত ডিটারিওরেট করছে যে রেশিওটা, এবং তার প্রেক্ষিতে যে মানে প্রেক্ষিতে যে ঘটনাগুলো উঠে আসছে, হয়তো আমার ভাবনা থেকে রক্ষণশীলতা বা হচ্ছে ধর্মনিরপেক্ষতা কাজ করে, কিন্তু কিন্তু আমার যেটা মনে হয় বা আমার যেটা যেটা মনে হয় যে এই ভয়েসটা কোনো না কোনোভাবে এইটা উঠে আসাটা খুব প্রয়োজন বা জানানোটা খুব প্রয়োজন। কারণ একটা রাষ্ট্র যখন হয় সে রাষ্ট্রের মধ্যে কিন্তু প্রত্যেকটা মানুষের যে অধিকার প্রতিষ্ঠার গল্প আছে, সেই অধিকার প্রতিষ্ঠাটা জন্য তার ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাক বা না থাক, কিন্তু তার উপস্থাপনাটা বা সেটা তার কাজের মধ্য দিয়ে বলাটা এক ধরনের কর্তব্যের মধ্যে পড়ে। হয়তো সেই জায়গা থেকে আবার এই বিষয়টা আমার কাজের মধ্যে ফিরে আসে যে এই যে সংখ্যালঘু বাস্তবতা
বা পারিপার্শ্বিকতা, কারণ এটা ক্রমাগত আসলে আমি চিন্তা করতে না চাইলেও আমার বাস্তবতা এটা এটা আসলে আমাকে চিন্তা করতে বাধ্য করায়, মানে এর বাইরে আমি যেতেই পারি না। ফলে খুব স্বাভাবিকভাবে মানে এক মানে স্পর্শকাতরতার জায়গা থেকে তখন এই যে বাধ্য হওয়া, চিন্তা করতে বাধ্য হওয়া, ফলে কাজের মধ্যেও সেটা এক ধরনের বাধ্যবাধকতার জায়গায় তখন চলে আসতে থাকে। তো সেই জায়গা থেকে আমার এই কাজটা হয় যে ব্লাড নেশন আর স্পিচ বলে, আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা স্পিচ ছিল যে ধর্মনিরপেক্ষতা, জাতীয়বাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র নিয়ে, সেই স্পিচটাকে নিয়েই আমার এই কাজটা করা হয়। এখানে আপনারা দেখতে পাবেন যে আমার চারজন সহশিল্পী আমার পিছনে দাঁড়িয়ে আছে, তারা আসলে সেই ভাষণের যে চারটা অংশ ছিল, এই ধর্ম, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই চারটা প্যারাগ্রাফ তারা আসলে পড়ছিল। এবং এখানে ঠিক একইভাবে আমার পূর্বের যে পারফরমেন্স সেটার ধারাবাহিকতায় একইভাবে আমি ব্লাড কালেকশন করছিলাম আমার বডি থেকে, এবং সেইটা দিয়ে এখানে কিছু কাগজ ছিল যে কাগজে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ছিল, সেগুলোর উপরে আমি আসলে ব্লাডটা দিয়ে সেটা মুছে দিচ্ছিলাম বা সেটাকে ঢেকে দিচ্ছিলাম, এবং সব শেষে সেগুলো কেটে কেটে টুকরো টুকরো করে ফেলে আমি সেই কাগজগুলো। মানে এই পুরো কর্মকাণ্ডটাই ছিল হচ্ছে এই এই পুরো কাজটার মধ্যে, এবং পুরোটাই ঘটছে আসলে আপনারা দেখতে পাবেন এখানে আমি একটা নকশি কাঁথা রেখেছি, গামছা রেখেছি, যেটা আমার কালচার রিপ্রেজেন্টেশন হিসেবে এই এলিমেন্টস গুলোকে আমি রেখেছি, এবং পুরো ঘটনাটাই ঘটছে আমার সংস্কৃতির উপরেই। এইভাবে আসলে আমি দেখার চেষ্টা করছিলাম এই কাজটাতে। একইভাবে কাজগুলো একইভাবে ওই ইস্যুস গুলো আমার কাজে আসতে থাকে, মাইনরিটিজ ইস্যুস গুলো। এবং এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে একইভাবে যে মানে আসলে বডিজ গুলো, যে আগে যেই টুকরো টুকরো বডিজ গুলো ছিল সেগুলো আবার এখানে এলিমেন্টস হিসেবে আসছে। কিন্তু যেই বডিটার সাথে হয়তো এই ল্যান্ডটার একটা রুটের সম্পর্ক আছে, এই রুটটা আপনারা এখানেও দেখতে পাবেন। এখানেও ঘটনাটা তাই, এখানে দেখতে পাবেন যে আসলে মুখের অংশটা অর্ধেক স্কাল হয়ে গেছে, নিচের অংশ দেখতে পাবেন স্কালের রিপ্রেজেন্টেশন, নরকরটি। মৃত্যু এবং বাস্তবতা, পরিচয়, এই সবকিছু তখন উপাদান হিসেবে কাজের মধ্যে উপস্থাপিত হতে থাকে। এর মধ্যে একটা বিষয় আসে যেটা এই মাইনরিটিস ইস্যুসটার সাথে আমি আবার এই কাজটা হয় হচ্ছে ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে একটা বাংলা বিএনআল বলে বিএনআলেতে। এই নকশাটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এই প্যাটার্নটা দেখলে বুঝতে পারবেন এটা আসলে চট্টগ্রামের আলপনার নকশা। এখন এই চট্টগ্রামের আলপনার নকশাটা আমার কাজের মধ্যে আসার একটা বড় কারণ, আমি বর্তমানে যেই মানে গবেষণা করা হচ্ছে সেটা আসলে লোকশিল্প নিয়ে। তো লোকশিল্প নিয়ে আমি আসলে কাজ করতে গিয়ে যে বাস্তবতাটা আমি হঠাৎ করে দেখতে পেলাম, যদিও লোকশিল্প ছিল আমার মূল বিষয় কিন্তু এখানে কতগুলি বিষয় আমার সামনে আসতে থাকে। যেমন চট্টগ্রামের যে আলপনা, যে পুরনো যে আলপনা, সেই আলপনাটা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং চেঞ্জ হচ্ছে। এখন এই পরিবর্তন এবং পরিবর্তনটা কেন হচ্ছে সেটা দেখতে গিয়ে আমি মানে আবিষ্কার করলাম যে আসলে গ্রামগুলোতে সংখ্যালঘুরা কমতে শুরু করেছে। এটা আমার, আমি বলছি এটা আমার অবজারভেশন এবং আমার দেখা। বাংলাদেশে সংখ্যালঘু কমছে সেটা একটা বাস্তবতা, সেটা অনেকগুলো রিপোর্টে সেটা ধরা পড়ছে। কিন্তু গ্রামে মানুষ আরো অনেক, সংখ্যালঘুরা আরো দ্রুত কমছে, তার একটা বড় কারণ হচ্ছে 47 এবং 71 সময় যে মাইগ্রেশনটা, সেই মাইগ্রেশনটা খালি চোখে দেখা যেত, কিন্তু এখনকার সময়ে যে মাইগ্রেশন সেটা খালি চোখে দেখা যায় না।
সেটা এক ধরনের, আমি বলছি যে সেটা এক ধরনের সাইলেন্ট মাইগ্রেশন, মানে আপনি সকালে উঠে দেখলেন যে পাশের বাসার লোকটা নাই। মানে এই ঘটনাটা আমি যখন স্কুলে প্রাইমারি স্কুলে পড়ি তখন এই একই বাস্তবতার মধ্যে, মানে আমি আমার নিজের একটা অভিজ্ঞতা থেকে বলছি যে আমার খুব কাছের একটা বন্ধু ছিল যার নাম ছিল রাজীব, এবং আমার সাথে তার বন্ধুত্বটা এতটাই বেশি ছিল যে আমার টিচাররাও তা বলতো যে সঞ্জয় আর রাজীব দুই ভাই, কারণ এটা ওই কংগ্রেসের যে সঞ্জয় গান্ধী আর রাজীব গান্ধীর বিষয়টা নিশ্চয়ই আপনারা জানেন, সেই জায়গা থেকে তারা বলতো। কিন্তু হঠাৎ করে আমি বছরে ঠিক মাঝামাঝি সময় থেকে দেখি রাজীবের স্কুলে আসা বন্ধ বন্ধ, আসে না আসে না আসে না। অনেকদিন পরে খবর পেলাম সে ইন্ডিয়ায় চলে গেছে। এই যে ইন্ডিয়ায় চলে গেছে বা কলকাতায় চলে গেছে, এটা এখনো এটা প্রায় সব মানে প্রায় সময় শোনা যায়। এই যে চলে যাওয়াটা, এই মানে লোকশিল্প আসলে, মানে আমি দেখেছি বেশিরভাগ লোকশিল্প কিন্তু রিলিজিয়াস প্র্যাকটিসের সাথে সম্পর্কিত। মানে লোকশিল্প হারিয়ে যাবে, তার কারণ হচ্ছে লোকশিল্প ততক্ষণ অবধি হারিয়ে যায় না যতক্ষণ অবধি তার কমিউনিটি থাকে। কমিউনিটি হারিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু লোকশিল্প হারিয়ে যেতে থাকে, মানে এটা আমার স্টাডি থেকে আমি যেটা দেখতে পেয়েছি। এখন লোকশিল্প কিন্তু আবার একটা দেশের সংস্কৃতি নির্মাণে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু আপনারা খুব সহজভাবে দেখতে পাবেন যে বাংলাদেশে আমরা যে আজকে মঙ্গল শোভাযাত্রা করছি বা 21শে ফেব্রুয়ারি আলপনা দিচ্ছি, এই মঙ্গল শোভাযাত্রা আলপনা এই বিষয়গুলো কিন্তু কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের উঠে আসা, এগুলোর ইনস্পিরেশন আমরা তো কখনোই পেতাম না, যতক্ষণ অবধি কিন্তু আমাদের এই যে ধর্মীয় সহাবস্থানটা আমরা না এনশিওর করেছি, এটার কারণেই কিন্তু এই উপাদানগুলো ধীরে 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 কিন্তু আমাদের জাতীয় যে সংস্কৃতি নির্মাণে এটা কিন্তু ভূমিকা রেখেছে। এখন এই সহাবস্থানটা যখন অনিশ্চিত হয়ে পড়বে তখন কিন্তু এই এই যে লোক সংস্কৃতি লোকশিল্পের বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে বা তার যে আদি রূপটা সেটাও পরিবর্তন হতে থাকে। কারণ এই জায়গা থেকে আমি তখন আলপনা নিয়ে কাজ শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে চট্টগ্রামের যে আলপনাটা সেটাই আমি ইমিটেট করি কাজের মধ্যে। এবং এই আলপনাটাই পরে আমার কাজের মধ্যে, মানে আমার যে ড্রয়িং বা হচ্ছে আমার যে ড্রয়িং এর প্র্যাকটিস, সে প্র্যাকটিসের মধ্যে আসতে শুরু করে। এখানে একইভাবে যে কালচারাল রিপ্রেজেন্টেশন থেকে আলপনাটাকে আমি নিয়েছি, ওই বডি কালচারাল রিপ্রেজেন্টেশন পলিটিক্স এই সব কিছু তখন কাজের মধ্যে একটার সাথে একটা মিশে গিয়ে এই কাজটা তখন দাঁড়ায়। কারণ একইভাবে ওই সংখ্যালঘু ইস্যুটা যখন আমার সামনে আসে, ওই একইভাবে পুরাতন যেই জায়গাটা যেখান থেকে আমি আবার আমার প্র্যাকটিসটা শুরু করেছিলাম, এই যে পার্টিশন দেশভাগ এই সমস্ত বিষয় আবার আসতে থাকে। এখানে আপনারা দেখবেন যে ম্যাপ, মানে বাংলার ম্যাপের একটা রিপ্রেজেন্টেশন আছে। এই ম্যাপ একই সাথে আলপনা আর লালের রিপ্রেজেন্টেশন তো সবসময় আমার কাজের মধ্যে থেকেছে। এই বিষয়গুলো আপনি দেখে পাবেন, একটা শহর শহরের রিপ্রেজেন্টেশন, এই সবকিছু বিষয় তখন কাজের মধ্যে আসতে থাকে। এই কাজগুলো একদম আমার রিসেন্ট কাজ, মানে এই জাস্ট এই সিরিজটা এই খুব খুব মানে এই সময়ে আসলে শুরু হয়েছে। এই কাজটার ভেতর দিয়ে আসলে আমার প্রেজেন্টেশন শেষ হবে। তো এই হচ্ছে বিষয়, আবার পুরাতন যে ইস্যুস গুলো, আবার হচ্ছে পার্টিশন বা আইডেন্টিটি পলিটিক্স, আবার ওই সেই দেশ ভাগের যে বিষয়গুলো, মাইগ্রেশনের যে বিষয়গুলো, সেগুলো আবার হচ্ছে কাজের মধ্যে উপাদান হিসেবে আসতে থাকে। এই হচ্ছে বিষয়, এখানে আমার প্রেজেন্টেশন শেষ হচ্ছে। হ্যাঁ, এটা স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দাও, তারপর আমরা আলোচনায় ফিরে আসবো। স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেবো, তাই? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি অন্য দিকে দেখতে পাবো কারা আছে। হ্যাঁ, তো অনেক অনেক ধন্যবাদ, বেশ একটা বড় সড় উপস্থাপনাই হলো, কিন্তু আমি বাধা দিইনি, কারণ এটা এত একটা
গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তুমি কথা বলছিলে এবং লেখা এবং তথ্য উপাত্ত উপস্থাপন করছিলে, আমার মনে হচ্ছিল সেটা আমাদের সবারই শোনা উচিত, জানা উচিত। তবে সেটা সম্পূর্ণতা পাবে যদি এখন অব্দি যে কজন টিকে আছেন জুমে, অনেকেই চলে গেছেন আমি দেখতে পাচ্ছি, যারা যারা আছেন তারা যদি অন্তত অংশগ্রহণ করেন। এবং আমি বলতে না বলতেই দেখলাম একটি হাত উত্তোলিত হয়েছে, ঐশিকা নদী কিছু বলতে চাইছেন, আমি তাকে বলবো তার মাইক্রোফোনটি অন করে তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি স্যারের ছাত্রী, প্রাক্তন ছাত্রী। তো বিষয়টি হচ্ছে কিছু কাজের সাথে, স্যারের অনেকগুলো কাজের সাথে আমি আগে পরিচিত, হ্যাঁ দেখেছি। তো স্যার এখানে পার্টিশনের কথা বলেছেন, স্যার বলেছেন যেই যেই ধর্ম সংক্রান্ত যেই সংকটটা আমার রাষ্ট্রে রয়েছে সেটার কথা বলেছেন, এবং তার পরবর্তীতে বঙ্গবন্ধুর একটি ভাষণের উচ্চারণ তিনি করেছেন। সব ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে যে সংকটটা, ধর্ম সংকট, এবং এইটার আমরা কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম, ঝুনন দাসের একটা ঘটনা, তারপর অনেক অনেক ঘটনা ঘটেছে এরপরে আমাদের, মানে বিশ্ব মোড়লেরা তো এই সংকটটাকে প্রশ্রয় দিয়ে আসছেন যুগ যুগ ধরে, সমস্ত পৃথিবীতে এটা আছে, আমরা বার্মাতে দেখেছি, মায়ানমারে দেখেছি। আমাদের দেশভাগের কারণটাই তো ছিল হচ্ছে এই যে ধর্ম সংকট, মানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ। এবারে বিশ্ব মোড়লেরা অর্থনীতি থেকে দৃষ্টি হটানোর জন্য তো এই কাজগুলো করেন, যেন ধনী গরিবের বৈষম্যটা দূর হয়ে আমরা যেন ধনী একজন মুসলিম, গরিব একজন মুসলিম ভাই হয়ে ওঠে, হিন্দু একজন ধনী এবং হিন্দু গরিব ভাই ভাই হয়ে উঠবে, তাতে করে অর্থনৈতিক বৈষম্যটা সরে গিয়ে হিন্দু মুসলিমের পার্থক্যটা চোখের সামনে আসে। এবারে এই যে বর্তমান যে এই যে একটা প্রশ্রয়ের সংস্কৃতি শুরু হয়েছে, যে এই যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সেইটার যে একটা প্রশ্রয় আছে, এটা একটা প্রচ্ছন্ন বিষয়। তো সেই জায়গাগুলো নিয়ে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আর্টিস্টদের কি করণীয় বা তারা কিভাবে কি কাজ করছেন, আমি একটু সার্বিক ভাবে, সামষ্টিক জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে না, একটু সামগ্রিক ভাবে স্যারের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে স্যারের কি মনে হচ্ছে যে এখনকার প্রেক্ষাপটে শিল্পীরা বা লেখকেরা কতটুকু সচেতন এই বিষয়ে, স্যার যদি একটু বলতেন। ধন্যবাদ ঐশিকা নদীকে। আসলে বিষয়টা হচ্ছে আসলে কার কি কর্তব্য সেটা তো আসলে আরেকজন বলে দিয়ে তো সেই কর্তব্য সচেতন তাকে তৈরি করা যাবে না, এটা একেবারে মানে সচেতনতা আসলে খুবই ব্যক্তির বিষয়। মানে সংকটটা যদি যে কোনো সৃষ্টিশীল মানুষ, সেটা হচ্ছে সে শিল্পী হোক বা সে লেখক হোক, সেটা অন্য যাই হোক হোক না কেন, সেটার তাগিদটা কিন্তু তার ভেতর থেকে আসতে হবে। মানে তাকে এটা নিশ্চিত করতে হবে যে আমি, কারণ রাষ্ট্রটা আমি কেমন ভাবে দেখতে চাই, কিভাবে দেখতে চাই, আমার আমার মানে সেখানে আমি কিভাবে একটা রোল প্লে করতে পারি, আমি কিভাবে সেটা, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ভূমিকা আছে। মানে ভূমিকা এই কারণে যে মানে যে কোনো দেশের বুদ্ধিভিত্তিক সমাজে একটা কিন্তু ভূমিকা থাকে, কারণ তারা কিন্তু আসলে সমাজের হয়ে বলে। মানে আজকে যেমন আমি আলম খোরশেদ ভাইকে এই জন্যই হচ্ছে সাধুবাদ জানাচ্ছি, কারণ এই যে স্পেসটা, এই স্পেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে হচ্ছে ভয়েসটা তৈরি হয়। এই এটা যে কোনো ধরনের মানে স্পেস হোক না কেন, কিন্তু বলার জায়গাটা কিন্তু মানে অনেকে খুব মানে বলার ধরনটাও আবার মানে বলাটা ক্রমাগত রেখে যেতে হয়, কারণ ধর্মীয় যে অসহনশীলতাটা সেটা কিন্তু আমরা দক্ষিণ এশিয়ার বাস্তবতায় দেখতে পাচ্ছি। আমি পুরো দেশের দায়িত্ব, আমি পুরো পৃথিবীর দায়িত্ব নিচ্ছি না, আমি আমার দেশের সমাজের যে জায়গায় আমার 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 বেঁচে থাকা সেটার দায়িত্ব আমাকে কিন্তু নিতে হয়, সেই জায়গা থেকে কিন্তু এই সচেতনতাটা তৈরি হওয়ার বিষয়। এখন এই মানে এইটা এই সচেতনতাটা যদি মানে সৃষ্টিশীল সমাজে যদি থাকে, এটা এক্সপেক্টেড, এটা এটা থাকতেই হয় আসলে। তো এটা এটা মানে এটাই প্রয়োজন আর কি, এটাই একমাত্র বিষয় হিসেবে মনে করি।
অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে পাশাপাশি তো মনে রাখতে হবে যে একটা প্রবল অজ্ঞতার আবহাওয়া বিরাজ করছে সর্বত্রই, আমাদের দেশও পাশের দেশও। তুমি বললে যে সেখানে বাংলাদেশ শুনেই ধরে নিয়েছে সেখানে সবাই মুসলিম আর কি। হ্যাঁ, এটা তো সাংঘাতিক রকম একটা আমাদের অজ্ঞানতা অজ্ঞতা মূর্খতা থেকে হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা আমাদের বিদ্যালয়ের পাঠ্যক্রম, আমাদের সাহিত্যিকদের লেখালেখি, আমাদের প্রচার মাধ্যমে নিয়মিতভাবে এই জিনিসগুলোর নিয়ে উপস্থাপনা হতে হবে, কথাবার্তা বলতে হবে, এবং সেটা একটা একটা দায়িত্বের অংশ হিসেবে নিয়ে আর কি মানুষকে যতটা যত বেশি সচেতন করা যাবে, যত বেশি তাদের অজ্ঞতা দূর করা যাবে, যত বেশি কাছাকাছি আনার একটা প্রয়াস পাওয়া যাবে, ততই আমার মনে এগুলো খানিকটা হলেও কমতে থাকবে। কিন্তু সেই সেই শক্তিটা তো ক্রিয়াশীল থাকবেই, যারা সচেতন ভাবেই চাচ্ছে এই বিরোধ এই বিচ্ছিন্নতাকে জিয়ে রাখতে আর কি। কিন্তু এখানে লেখক শিল্পী এবং সচেতন মানুষদের বিরাট ভূমিকা আছে আমাদের এই অজ্ঞানতা এবং অজ্ঞতা দূরীকরণের ক্ষেত্রে আর কি। এবং আরেকটা জিনিস, আমি এখানে যুক্ত করতে চাই, আসলে সাম্প্রদায়িকতা কিন্তু শেষ নাই। মানে সাম্প্রদায় বোধ এটা এমন একটা জিনিস, এমন একটা বিষ। এই বিষটা যেমন মানে এই যে আমি আমি ইন্ডিয়া যেহেতু আমাদের আসলে মানে বাংলাদেশের 70% আমার মনে হয় 80% বর্ডার কিন্তু ইন্ডিয়াকে ঘিরে, ফলে ইন্ডিয়ার কিন্তু একটা কালচারাল ইম্প্যাক্ট আমার উপরে আছে, আমার উপরে থাকে। ইন্ডিয়াতে এই যে ধর্ম মানে সাম্প্রদায়িকতার যে নব্য উত্থান দেখতে পাচ্ছি, এই এই আসলে সম্প্রদায় বোধটা কি, মানে আমার সম্প্রদায়কে আমি প্রতিষ্ঠা করার একটা দুর্বল প্রচেষ্টা। আমি দুর্বল প্রচেষ্টা কেন বলছি, তার কারণ হচ্ছে এই যে একসময় এলিট হিন্দুরাই কিন্তু তাদের তাদের সম্প্রদায় নিলে সচেতন ছিল, এখন তাদের সাথে কিন্তু এই যে এই যে এই যে এই যে এলিট হিন্দুদের সাথে কিন্তু যারা হচ্ছে মানে যারা হচ্ছে শিডিউল কাস্ট বলে ইন্ডিয়াতে, মানে যারা হচ্ছে নিম্নবর্গের হিন্দু, তাদের সাথে কিন্তু একটা দূরত্ব আছে এবং তারা কিন্তু ওই আলাদা সম্প্রদায় তারা। কারণ এই যে ইসলামের ইসলাম মানে এই যে মুসলিম বা হচ্ছে বাংলাদেশ সংখ্যালঘুদের মধ্যে যে বিরোধ, যেটা হচ্ছে জিইয়ে রাখার একটা প্রচেষ্টা, এটা বাংলাদেশে যদি সব হিন্দু নাই থাকে, তাহলে কি তাহলে কি এই সম্প্রদায় বোধ কি নাই হয়ে যাবে? আমাদের সংবিধানেও কিন্তু আমাদের রাষ্ট্র ধর্মটা নির্ধারিত, এবং যেটা 80 দশকে আমরা আন্দোলন করলাম, আমরা কত কিছু করলাম, আমাদের পূর্বপুরুষরা আন্দোলন করেছেন, এবং যারা আন্দোলন করেছেন তারা যখন ক্ষমতা এলেন তারা কিন্তু সেই সংবিধান থেকে রাষ্ট্র নির্ধারিত রাষ্ট্র ধর্মটিকে মানে ওই সমাধান কিন্তু আর হলো না, তো সেইটাও একটা বিষয়। না, রাজার নীতি একটাই, আমাকে সিংহাসনে থাকতে হবে। এখন ঘটনা হচ্ছে যে এখানে বুদ্ধিভিত্তিক সমাজের জায়গাটা যে তাকে ক্রমাগত হচ্ছে তার ভয়েসটাকে অ্যালাইভ রাখে, এটা হচ্ছে বল, এটাই হচ্ছে মূল বিষয়, ক্রমাগত তাকে হচ্ছে বলতে থাকা, অভিনন্দন। কিন্তু আরো যারা আছেন, মিশুক, নয়ন, মাহিয়া, এরা যদি কেউ কিছু বলতে চান এখন বলতে পারেন। আর মিশুকের কাছ থেকে শুনি, মিশুক নিশ্চয় সঞ্জয়কে চেনে ভালো করে, মিশুক যদি কিছু বলতে চাও। এরপর নয়ন, নয়ন তো সবসময় শুনে আমাদের অনুষ্ঠানটা, নয়নে হয়তো কিছু বলবে। হ্যাঁ মিশুক, আমার কি মাইক্রোফোনটা কি অন হয়েছে? হ্যাঁ হ্যাঁ মিশুক শোনা যাচ্ছে। আচ্ছা সঞ্জয় দা কেমন আছেন? ভালো আছি। মিশুক কেমন আছে? নিশ্চয়ই ভালো আছি। হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালোই আছি, ভালোই চলছে। যদি না দেখলে ঠিক ভালো মন্দ বোঝা যায় না। না, ক্যামেরাটা অন হচ্ছিল না, অন করতে পারছিলাম না, তো এই জন্যই আর কি। আমি একটু দেরি করে আপনার এখানে জয়েন করেছি, যে বিদ্যুৎ বিভ্রাট আমাদের এখানে গরম যেহেতু পড়ে যাচ্ছে, একটু বিদ্যুৎ বিভ্রাটও শুরু হয়ে গেছে। মনে হয় প্রায় 8টার দিকে সম্ভবত জয়েন করেছি। শুরুর দিকের কাজগুলো নিজেই দেখেছি, আপনার ওই যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে, তারপরে চিটং এ যে কাজগুলো করেছেন, তারপরে ওই যে চখা দানব যেটা পতেঙ্গাতে হচ্ছে, আর এর আগে আপনার সাথে কথাবার্তা হতোই, আর একটা সময় তো আপনাকে খুবই বিরক্ত করতাম, ইতিহাস বিষয়ে কোনো একটা দ্বিধা থাকলেই আপনাকে ফোন করে বিরক্ত করতাম। অনেকদিন পর আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আর যেই টপিক নিয়ে কাজ করছেন, আসলে এখানে আর নতুন করে যোগ করার কিছু নেই বা নতুন করে জিজ্ঞাসা করারও কিছু নেই, ব্যাপারটা সব জায়গায় ঘটছে, ঘটবে। তো আপনাকে শুভকামনা, আপনি এভাবে এগিয়ে যান,
সামনে আরো অন্যরকম কাজ দেখবো, সামনাসামনি দেখা হলে হয়তো আরো কথা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, এখানে লাইভে কিছু সাধারণ মন্তব্য এসছে, তবে দেখলাম যে আমাদের শিলাদি দেখছেন অনুষ্ঠানটা, এটা তোমাকে জানানো কর্তব্য মনে করছি আমি। শিলা মোমেন উনি দেখছেন এবং একটা শেষ এই মাত্র মন্তব্য করলেন যে অনেকদিন পর তোমাকে দেখে খুব ভালো লাগলো, তোমার উদ্দেশ্যে বলেছেন আর কি। আর এছাড়া চৌধুরী বাবলা চট্টগ্রামের সংস্কৃতি কর্মী, উনি দেখছেন বলছেন যে অসাধারণ গল্প, শিল্পীকে অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো ইত্যাদি। কয়েকজন শিল্পীও দেখেছেন অনুষ্ঠানটি, শারদ দাস, তামিমা সুলতানা, কবি আসমা বিথি পশ্চিমবঙ্গ থেকে, সন্দীপন গাঙ্গুলি আমার বন্ধু, তারা দেখছেন আর কি, অভিজিৎ পাল ইত্যাদি কয়েকজন। আর এখানে তো নয়নকে দেখতে পাচ্ছি, নয়ন কিছু বলবে বলে মনে হচ্ছে, ওর মাইক্রোফোনটা অন হয়েছে। নয়ন, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? অপেক্ষা করছিলাম লাল কোনো রং নয়, ওই ওই সিরিজটা কি পুরাটাই বাদ দিয়েছেন আজকের উপস্থাপনায়? আচ্ছা, লাল কোনো রং নয়, লাল আসলে আমি এখানে একটা জিনিস বলি নাই যে কেন আমি, আমার কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত আমি লাল রঙেই কাজ করি, এরপরে নিউট্রাল কালার হিসেবে আসলে ব্ল্যাক আর হোয়াইটটা আসে, কিন্তু আমার কাজের মূল রঙটাই কিন্তু লাল। এই এই ব্যাখ্যাটা আমি আসলে শুরুতে দিইনি, আসলে এখানে লাল রঙটা আমার কাজের মধ্যে আসে কিন্তু মানে সারা পৃথিবীর মানুষের, মানে যখনই আমি কাল ওই যে আইডেন্টিটি নিয়ে কাজ করছিলাম, আমার মনে হয়েছে রক্তের মাধ্যমে হয়তো মানুষ ভাবতে পারে যে আমরা সবাই এক, ফলে সেই জায়গা থেকে লাল রঙে আমার কাজ করা শুরু এবং এখনো পর্যন্ত লাল রঙে কাজ করে যাচ্ছে। আসলে ওই এক্সিবিশনের কিন্তু কয়েকটা কাজ এখানে ছিল, সেটা আমি দেখেছি, কাজ ছিল কয়েকটা, কাজ আমার কাছে ক্যাটালগটা এখনো আছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু এখানে আসলে ঘটনাটা হচ্ছে গল্প কিন্তু একই, মানে আসলে লাল রঙটা কখনোই রং হিসেবে আমার কাজে উপস্থাপিত হয়নি, মানে যেই প্রেক্ষিতে লাল রংটা ছবিতে ব্যবহৃত হয় অন্যান্য রঙের সাথে, ফলে লাল রংটা বরাবরই আমার কাজের মধ্যে একটা স্টেটমেন্ট হিসেবে এসেছে। এই কারণে ওই ওই এক্সিবিশনের নামও ছিল যে লাল কোনো রং নয়, আসলে আমার কাছে লাল কোনো রং হিসেবে আসে না, এটা একটা স্টেটমেন্ট, এটা আমার আমার মানে আমার যেই আমি যেভাবে পৃথিবীকে দেখতে চাচ্ছি বা আমি পৃথিবীর সব মানুষের মধ্যে যে ঐক্যতা দেখতে চাচ্ছি সেইটার উপস্থাপন কিন্তু এই লাল রংটা। তো এই হচ্ছে বিষয় আর কি। দাদা আরেকটা বিষয় স্যার বলতে চাই কি, আচ্ছা আচ্ছা, নয়ন নয়ন কি শেষ করতে দিই? হ্যাঁ নয়ন প্লিজ। দাদা ওই আপনি হচ্ছে যে কিছু তারা তারপরে চাঁদের কিছু ভিজুয়াল উপস্থাপন করেছেন, এগুলো আলাদা কোনো মেটাফর বহন করছে কিনা যদি প্লিজ বলতেন। অনেকগুলো পেইন্টিং এই ব্যবহারটা করেছেন, চাঁদের তারার উপস্থাপন আছে, বিশেষ করে ওই দেশীয় অস্ত্র নিয়ে যে কাজগুলো করছিলেন, এটা কি বিশেষ কোনো রিলিজিয়নকে উপস্থাপন করছে কিনা? কারণ এই ধরনের স্যাম্পল গুলো তো বিশেষ পার্টিকুলার কিছু রিলিজিয়নে প্রতীক হিসেবে উপস্থাপন হয়, মানে আপনার উপস্থাপনটা কেন? বিশেষ বলা দরকার নাই, সরাসরি ইসলাম ধর্ম বললেই তো হয়, তাই না? ভয় পাওয়ার তো কিছু নেই। মিশুক ভাই ভয় পেয়ে বলছি না, আর্টিস্টদেরকে হচ্ছে সাহসী হতে হবে না, আমরা আর্টিস্টরা সবসময় ভয় পাই, তো এই জন্য হচ্ছে যে মানে অনেক সময় বলতে চাই না, বা হচ্ছে এই জন্য হচ্ছে অনেকে মিশুক ভাই মানে একটু বলি, সঞ্জয় দা প্রথম যে উপস্থাপন গুলো করছিলেন, আমি এখন গুজরাটে থাকছি, তো কারণ আমি আর দীর্ঘদিন আমি সংখ্যাগরিষ্ঠ ছিলাম দেশে, এখানে এসে কিন্তু আমি সংখ্যালঘু, কারণ আমি ফুটবল খেলতে গেলে আমাকে নাম ধরে ডাকে না, বলে বাঙালি বাবু বা বাঙালি ভাই। জিনিসটা কেমন লাগে এখন, কেমন লাগে এখন? আমি এই ব্যাপারটা নিয়ে মঞ্জু ভাইয়ের সাথে এর আগে একটা ডিসকোর্স ছিল, মঞ্জু ভাই বলতেছিল যে মেরি এতদিন তোদের সাথে সংখ্যালঘু ছিল, দেখ এখন তুই সংখ্যালঘু, ওই একই রকম বাস্তবতা দিয়ে আমি কিন্তু যাচ্ছি, কারণ আমি দেখেন সবাই একটা বলের পিছনে দৌড়ায় কিন্তু আমাকে অন্য নামে ডাকে, এইরকম একটা অভিজ্ঞতার ভিতর দিয়েও যাচ্ছি। যাই হোক, আবার ভাইয়া আমি পার্টিকুলার এই কারণে বলছি কারণ এই সিম্বল গুলো কিন্তু মুসলিমদের ভিতর আলাদা আছে, কেউ কেউ ইউজ করে কেউ কেউ করে না, সম্প্রদায়ের কিছু ব্যাপার আছে, যারা ওই যে
আমি আবার মাঝখান দিয়ে ঢুকে গেলাম, দেখে কেউ কিছু এটা বলাই বাহুল্য, আমি মনে করি না তাকে মুখ ফুটে সঞ্জয়ের কিছু বলার আছে আর কি। নয়নও আমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের, তবে নয়ন নয়ন যে অভিজ্ঞতার ভিত্তিতে যাচ্ছে এই গোটা অভিজ্ঞতাটাই আসলে সঞ্জয় বলার চেষ্টা করছে, আইডেন্টিটি পলিটিক্স, সোজা কথা আর কি, আইডেন্টিটি পলিটিক্স। এবং এটা এখানে এক চেহারায়, ওখানে আরেক চেহারায়, মায়ানমারে আরেক চেহারায়, শ্রীলঙ্কায় আরেক চেহারায় দেখা দিচ্ছে আর কি, সব জায়গাতেই একই রকম। এবং সেটা কিভাবে আমরা দাদার সাথে আমার বৈপরীত্য যে আমি জন্মসূত্রে মুসলিম, আমি তো অনেকদিনের সংখ্যাগরিষ্ঠ ছিলাম, কিন্তু একে এসে তো আমার একটা ভিন্ন বাস্তবতা ফেস করতে হচ্ছে। না না না, সেটাই সেটাই অভিজ্ঞতাটা ওভারল্যাপিং করেছে। ওকে, নদী বোধে আবার আবার কিছু বলতে চেয়েছিল বোধহয় আর কি, আমাদের সময় খুব বেশি নেই তো। স্যারকে সবশেষে একটু সাধুবাদ দিতে চাই, স্যারের কাজগুলো দেখে সর্বোপরি যেটা মনে হয় যে খুব বেশি তিনি সময়কে ধরেন, যে সময় কাজটি করছেন সেই সময়ের স্যারের স্টেটমেন্টের কথা বলছিলেন, কতটা খুব জরুরি একটি কথা এই কারণে যে স্টেটমেন্ট প্রকাশ পাচ্ছে। এবং এই বিষয়টা খুব আমাদের জন্য, নতুনদের জন্য খুব ইন্সপায়ারিং যে সময়কে ধরে এভাবে করে কাজ করা, প্রতিবাদটা করে যাওয়া কাজের মধ্য দিয়ে। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এই নিয়ে একটা মন্তব্য এসছে লাইভে, হিমাদ্রি সরকার লিখেছেন যে তরুণ শিল্পীর সব রকম প্রতিবেশ বিষয়ে ভাবনা ও শিল্পরূপ প্রয়াসের যে পরিশ্রম তাকে স্বাগত জানাই, এমন শৈল্পিক প্রয়াস এগিয়ে যাক, বিস্তারের উদ্যোগকে সাধুবাদ। আচ্ছা সঞ্জয়, নয়নের পরিপ্রেক্ষিতে কিছু বলতে গেলে একটু বলে ফেলে চট করে, আমরা ধীরে ধীরে গুটিয়ে ফেলবো। নয়নের সাথে আমি একেবারেই সহমত, ঐশিকাকে ধন্যবাদ জানাচ্ছি। নয়নকে যে বিষয়টা বলছি যে আসলে নয়ন মানে বাস্তবতাটা কিন্তু তোমার বাস্তবতা আমার বাস্তবতার মধ্যে পার্থক্য কিছুই নেই, মানে জাস্ট হচ্ছে মানে যখন আমি এখানে ছিলাম আমি বললাম যে এখানে আমি যখন ডান্ডিতা শব্দটা শুনতাম, এবার কলকাতায় যাওয়ার পর আমি তো বাঙাল শব্দটা শুনতে পাচ্ছি, মানে এগুলো সবই গিভেন আইডেন্টিটি। এখন এরপরে আমরা আসলে কি চাই, আমরা চাই একটা 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 সমাজ যেখানে সহাবস্থান থাকবে, একটা সমাজ যেখানে আসলে মানবতাই হচ্ছে যার মূল প্রেরণা হবে, এটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য, যে লক্ষ্যের দিকে আমাদের যাওয়া। এরপরে হচ্ছে মানে শিল্পী কিন্তু, বা শিল্পী না যে কোনো সৃষ্টিশীল মানুষ কিন্তু এই তার, আমি কেন শাহাদাত হোসেন মান্টোর ওই উক্তিটা দিয়ে আমার আসলে প্রেজেন্টেশনটা শুরু করেছি, কারণ তার স্টেটমেন্টের মধ্য দিয়ে কিন্তু দেশভাগের যে বাস্তবতা, মানে আসলে মজার বিষয় যে একটু যখন আমরা এটাকে একটা বড় মানে একটা একটা হচ্ছে বার্ডস ভিউ থেকে মানে একটু উঁচু থেকে যখন জিনিসটা দেখি, তখন আসলে দেখি সাফারার কিন্তু সব সময় সেই সমাজের মানে গ্রাউন্ড লেভেলে যারা থাকে তারা কিন্তু সাফার করছে ক্রমাগত। তুমি আমি আমাদের সাফারিংটা একরকমের, কিন্তু এই যে নদী হচ্ছে ঝুমন দাসের কথা বলেছে, মানে এই এই যে তাদের যেই তারা যে বাস্তবতা থেকে তারা যে সাফারটা করছে, মানে আমার আসলে তার গল্পটা বলা ছাড়া আর কোনো, তার শুধু ঝুমন দাসই তো নাই, যে আমরা কিছুদিন আগে ঝুমন দাস না মোস্তাকের ঘটনাটা দেখলাম, আমরা দেখলাম কিশোরের ঘটনাটা একে একে ঘটছে যারা কথা বলছেন। আচ্ছা আমরা আমাদের সময় ইতিমধ্যে আমরা পেরিয়ে গেছি সময়, হ্যাঁ সঞ্জয় যদি একটা উপসংহার বক্তব্য রাখতে, তবে তার আগে একটা ছোট্ট মন্তব্য সেটা শুনিয়ে দিই, এরপরে আমি তোমার ক্লোজিং রিমার্ক বা উপসংহার মন্তব্য শুনে শেষ করবো। আসল তামিমা সুলতানা নিজে একজন শিল্পী চট্টগ্রামেরই, তিনি লিখেছেন শিল্পীর সমাজের প্রতি দায়বদ্ধতা এবং বাস্তবতার নিরিখে ভাবনার শৈল্পিক প্রয়োগ সবকিছুই ভীষণ ভালো লাগলো, অভিনন্দন শিল্পীকে, সমাজ পরিবর্তনে শিল্পীর চাওয়াগুলো পূর্ণ হোক। হ্যাঁ তুমি যদি কিছু একটা বলে আজকে অনুষ্ঠানে আমি, হ্যাঁ শেষ মানে আসলে যে বিষয়টা ওই যে নয়নের মানে কথা থেকে যেটা আমি প্রাসঙ্গিক ভাবে বলছিলাম যে আসলে আমাদের মানে এই যে কাজ, এই কাজ কেন মানে এর উদ্দেশ্যই বা কি, উদ্দেশ্য কিন্তু একটাই যে এমন একটা সমাজকে দেখা যে সমাজের মধ্যে এই এই বিভাজনটা থাকবে না, যেখানে মানবতাই হবে একমাত্র লক্ষ্য, যেখানে হচ্ছে এই মানসিক বিভাজনটা থাকবে না, ধর্মীয় সহাবস্থানটা নিশ্চিত হবে, কারণ এই মানে ধর্ম নিরপেক্ষতা আসলে আমার পাশ্চাত্য থেকে শেখার কোনো জায়গাই নেই। কেন নেই, তার কারণ হচ্ছে আমি আমি বারবার এই উদাহরণটা প্রায় সময় আমার ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করি যে আমি যখন মধ্যযুগে
বাংলা সাহিত্যকে দেখছি, এ বাংলা সাহিত্যে কি দেখতে পাচ্ছি? রাজা পরগল খাঁ, যার যার তত্ত্বাবধানে পরগলি রামায়ণ লেখা হচ্ছে, পরগল খাঁ, সে সে তার তত্ত্বাবধানে পরগলি রামায়ণ লেখা হচ্ছে। মুসলিম কবিরা হচ্ছে বৈষ্ণব পদাবলী লিখছে, আলাউল পদ্মাবতী লিখছে। এই যে এইটা এইটা আমাদের এই এই উদাহরণগুলো মধ্যযুগে আমাদের চোখের সামনে। এই কারণ একটা সমাজ, যে সমাজে ধর্মীয় সহিংসতা না থাকা, ধর্মীয় সহাবস্থানটা নিশ্চিত থাকা, এগুলো থেকেই কিন্তু আমাদের উঠে আসে। এটাই আমাদের অতীত, এই অতীতকে সম্বল করে আমাদের এগিয়ে যেতে হয় বা এগিয়ে এগিয়ে যাওয়ার হচ্ছে প্রেরণা। তো ওই বললাম যে মানে যেটা আলম ভাই বলছিল যে শেষ কথাটা কি, শেষ কথা ওই একটাই, আমি এমন একটা সমাজে থাকতে চাই বা এমন একটা সমাজে আমি আমার সন্তানদের দেখতে চাই, আমার আমার ছাত্রছাত্রীদের দেখতে পাই চাই বা আমার উত্তর প্রজন্মকে দেখতে চাই, যে এই উত্তর যে এটা একটা একটা বেটার সোসাইটি হবে, যে সোসাইটিতে এই এই ধর্মীয় সহিংসতা থাকবে না, যে সোসাইটিতে ধর্ম নিরপেক্ষতা থাকবে, যে সোসাইটিতে ধর্মীয় সহাবস্থান থাকবে, এইটাই হচ্ছে মানে দেখা। ব্যাস এটুকুই হচ্ছে এক্সপেকটেশন, এখান থেকেই হচ্ছে কাজ করে যাওয়া। এবং শেষ পর্যন্ত আমি বলছিলাম যে কেন আমি আসলে সংখ্যালঘুর গল্পটা আবার আমার কাজের মধ্যে কেন আসে, কারণ এটা প্রতিনিয়ত আমাকে এই বাস্তবতা ফেস করতে হচ্ছে এখন, ফলে আমাকে আমার উপায় নেই এই ভয়েসটাকে আমি আবার জানাই, মানে আমি দায় নিতে পারি আমার সমাজে, আমি আমার বাংলাদেশকে দেখতে চাই যে বাংলাদেশ সবার কাছে অনুকরণীয় হবে, এটুকু, এটাই হচ্ছে বিষয়। অনেক অনেক ধন্যবাদ, এবং এই কাজটা মানে পুরোটাই বা অনেকটুকুই করতে হবে লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং সচেতন নাগরিক সমাজকেই আর কি। আপাতত এই প্রত্যাশা করে এবং সেই সুদিনের আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান শেষ করব, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এখানে যুক্ত হয়েছেন, আলোচনায় অংশ নিয়েছেন, যারা লাইভে দেখেছেন, এবং তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আবারও আগামী রবিবার 3 তারিখ, অক্টোবরের 3 তারিখ আরো একজন অতিথি আসবেন, আর একজন শিল্পী আসবেন আমাদের এখানে, তার শিল্প কর্মের কথা বলতে, শিল্প ভাবনার কথা শোনাতে। আশা করি আপনারা সেদিনও আমাদের সঙ্গে থাকবেন, যুক্ত হবেন এই অনুষ্ঠানে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। শুভরাত্রি। আলম ভাই আপনাকে ধন্যবাদ, আবার অনেক ধন্যবাদ।